সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজ নয়ের বাজেট নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আজ আমরা আগেই বলেছিলাম যে আমরা বাজেট কেন্দ্রিক বিশেষ আলোচনা রাখছি আজ থেকে, এবং আগামীকালও আমাদের সারাদিন থাকবে বিশেষ আলোচনা বাজেট, কারণ আমাদের জীবনে বাজেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই করোনাকালে বা এই দেশের এই মুহূর্তে আমাদের জন্য বাজেট তো আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেই জায়গাটাই নজর দেওয়ার চেষ্টা করব, আমরা কথা বলবো বাজেট কেমন বাজেট চাই, আমরা কেমন বাজেট হওয়া দরকার, এটাই আমাদের এখন সবার চাওয়া। সবার দৃষ্টি এখন সংসদ ভবনের দিকে, যদিও এবারের বাজেটটা একটু অন্যরকম হচ্ছে। আমার সঙ্গে আলোচনায় আজকে যোগ দিয়েছেন চারজন, চার জায়গা থেকে যোগ দিয়েছেন। আমি একটু তাদের একে একে পরিচয় করিয়ে দিচ্ছি। সবার উপরে রয়েছেন জিয়াউদ্দিন তৌফিক, উনি ভিলেজ ভয়েসের পরিচালক। তারপর রয়েছেন সৈয়দ ঋতু, সভাপ্রধান বর্জ্য। এরপর রয়েছেন নিউজ নাওয়ের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হক। এছাড়াও আমার সাথে রয়েছেন আবদুল্লাহ মোহন, সাংবাদিক এবং সংবিধান বিশ্লেষক। আমরা আজকেও মাহমুদ ভাই এর আগেও বর্ণনা করেছেন কেমন সংসদ হবে, এই সময় অনেক দর্শকই হয়তো অনুপস্থিত ছিলেন, এখন আবার নতুন করে দর্শক রয়েছেন। মাহমুদ ভাই, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আবারও যদি একটু কষ্ট করে কেমন সংসদ বসছে, এবার একেবারে অন্যরকম একটা সংসদ আমরা দেখতে পাচ্ছি বা দেখেছি, এই এই বিষয়টা একটু যদি, আজকে অধিবেশন শুরু হলো। নির্ঝর, আজকে অষ্টম জাতীয় সংসদ অষ্টম অধিবেশন বসছে এই চলতি সংসদের, তো এই একটা ভিন্ন পরিবেশ এবং একটা ভিন্ন পরিস্থিতিতে কিন্তু আজকের এই সংসদ অধিবেশন তথা বাজেট অধিবেশন শুরু হয়েছে, এবং সেটা নিশ্চয়ই এটা বোঝা বলার অপেক্ষা রাখে না যে করোনা পরিস্থিতির কারণেই কিন্তু এবার একটু ভিন্ন আঙ্গিকে এই বাজেট অধিবেশন শুরু হয়েছে। খুবই নিয়মতান্ত্রিক ভাবে এবং স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আজকে বিকেল 5টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশনের শুরু করেন, এবং প্রধানমন্ত্রী আজকে উপস্থিত ছিলেন। বিরোধী দলের যারা নেতা রয়েছেন, বিশেষ করে জাতীয় পার্টির কথা বলছি, তারা উপস্থিত ছিলেন। এবং স্বাস্থ্যবিধির কথা যেটা বলতে হয় যে এর আগেই একটা সূচি তৈরি করে ফেলেছিল সংসদ সচিবালয়ের পক্ষ থেকে, তৈরি করা হয়েছিল যে কিভাবে এই করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে এই বাজেট অধিবেশন শুরু হবে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে আজকে সবাই কিন্তু সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছে, একদম হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে এবং পরীক্ষার তাপমাত্রা, শরীরের তাপমাত্রা পরীক্ষা করে কিন্তু প্রত্যেককে ভেতরে ঢোকানো হয়েছে। আজকে যারা বয়স্ক সাংসদ যারা রয়েছেন তাদেরকে, তারা অনুপস্থিত ছিলেন, তাদেরকে আগে থেকেই আসতে নিরুৎসাহিত করা হয়েছিল, এবং জায়গার দূরত্ব, সামাজিক দূরত্ব সেখানে বজায় রাখা হয়েছিল। ঘন পাশাপাশি তারা না বসে কিন্তু সাংসদ যারা ছিলেন তারা একটা দূরত্ব বজায় রেখে কিন্তু আজকে সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন। আর এটার আরেকটা কারণ আছে, যেটা আমি এর আগের আগে আমাদের যে অনুষ্ঠানটা হয়ে গেল সেখানে বলেছিলাম যে জাতীয় সংসদ ভবনও কিন্তু একটা করোনা হটস্পটে পরিণত হয়েছে। গত দুই দিনের প্রতিবেদনে আমরা যেটা পেয়েছিলাম যে জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে এই উপলক্ষে কিন্তু জাতীয় সংসদ ভবনে যারা কর্মরত রয়েছেন, বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন, তাদের কিন্তু করোনা পরীক্ষা করা হয়েছিল, এবং সেখানে দেখা গেছে যে 43 জন কর্মকর্তার করোনা পজিটিভ এসেছে। তার আগে প্রায় 800 আনসার সদস্য যারা রয়েছেন তাদের করোনা পজিটিভ এসেছে, 4-5 জন পুলিশের কর্মকর্তারও কিন্তু করোনা পজিটিভ এসেছে। এমন একটা পরিস্থিতিতে কিন্তু এই করোনার একটা হটস্পট তৈরি হওয়া সংসদ ভবনের ভেতরেই কিন্তু একটা ঝুঁকি নিয়েই এবারের একটা ভিন্ন পরিবেশে কিন্তু এই বাজেট অধিবেশন শুরু হয়েছে। এবং বাজেট অধিবেশনে শোক প্রস্তাব ছিল, এবং পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বক্তব্য রেখেছেন, এবং স্বাভাবিকভাবেই একজন সাংসদ প্রশ্ন তুলেছিলেন যে এটা এভাবে না করে ভার্চুয়ালি করা যেত কিনা, বা প্রধানমন্ত্রী সংসদে আসাটা কতটুকু ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, যেটা এর পরবর্তীতে প্রত্যেকটা পত্রিকা এবং অনলাইন পোর্টালে এসেছে, যে তিনি সরাসরি কথাটার উত্তর দিয়েছেন এভাবেই যে উনি করোনার মৃত্যুকে, উনি মৃত্যু ভয়ে তিনি ভীত নন, সেও বড় ঝুঁকিপূর্ণ জীবন তার ছিল তার অতীতে, যে কারণে তিনি তার দায়িত্ব পালন করবেন, এবং দায়িত্ব পালন শেষ হবে যখন যখন তার প্রকৃতির নিয়মে চলে যাওয়ার সময় আসবে, তিনি চলে যাবেন, কিন্তু এই মৃত্যু ভয় নিয়ে তিনি আসলে বসে থাকেন না,
তিনি সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং দেশের মানুষের জীবনযাত্রা যাতে স্বাভাবিক হয় সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন বলে সরাসরি তিনি জানিয়ে দিয়েছেন। এরপরে স্বাভাবিক নিয়মে সংসদের অন্যান্য কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং আগামীকালকে অর্থমন্ত্রী এই বাজেট উত্থাপন করবেন, করোনাকালীন এই বাজেট উত্থাপন করবেন বিকেল 3টার সময়। হ্যাঁ, তো বাজেট নিয়ে আগাম অনেক কথাই শোনা যাচ্ছে। বাজেটের আকার সম্পর্কে আমরা অনেকটা ধারণা পেয়েছি যে প্রায় 868,000 কোটি টাকা, অর্থাৎ 5,68,000 কোটি টাকার একটা বাজেট এবার পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী, এবং সেইটা অনুযায়ী কিন্তু এখন আলোচনা পর্যালোচনা সমালোচনা হচ্ছে। নির্ঝর জি, আমরা মোটামুটি অধিবেশনের একটা ধারণা, অন্যরকম একটা বাজেটের অধিবেশন আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পর। মাহমুদ ভাই, এটাই সম্ভবত এই প্রথম এরকম একটু আলাদা ধরনের বাজেট। আমরা তো এটা জানতে পারলাম, এবার মনে হয় আমরা একে একে করে আমাদের অতিথিদের কাছে চলে যাই, কেমন বাজেট তারা চান। প্রত্যেকেরই নিশ্চয়ই আলাদা আলাদা চাওয়া আছে। আমরা সেক্ষেত্রে সাধারণত জিয়াউদ্দিন তৌহিদের কাছ থেকে আগে শুরু করতে পারি। কেমন বাজেট চান আপনি একজন দেশের নাগরিক হিসাবে? আসলে আমাদের দেশের বাজেট সম্পর্কে আমরা প্রথম থেকেই দেখে আসছি স্বাধীনতার পর থেকে। আমি একটু কথাটা বলে নিতে চাই যে স্বাধীনতার পর আমরা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাহেব ছাড়া আজ পর্যন্ত কোনো রাজনৈতিক রাজনীতিবিদ বাজেট দেয় নাই পার্লামেন্ট। এ পর্যন্ত যত অর্থনীতিবিদরা বা অর্থমন্ত্রীরা পার্লামেন্টে বাজেট পেশ করছে আমাদের দেশে, এর মধ্যে তাজউদ্দিন আহমেদ ছাড়া আর কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের দেশে বাজেট পেশ করে নাই। তো আমরা সবসময় প্রত্যাশা করি যে বাজেট মানে সাধারণ নাগরিকের ধারণা থাকে যে একটা আয় ব্যয়ের হিসাব। আমি ব্যক্তিগতভাবে সেই রকম ভাবে কখনো ভাবি না যে একটা রাষ্ট্রের বাজেট কখনো শুধুমাত্র আয় এবং ব্যয়ের হিসাব। দেখেন, এই বাজেট একটা রুটিন ওয়ার্ক। আর এবারের বাজেট সম্পর্কে তো একটু আগে ভাই বললেন যে একটা বিরূপ পরিস্থিতি, মহামারী, এর মধ্যে একটা বাজেট তারা প্রস্তুত করলো। এই বাজেট প্রস্তুত করার আগে কোনো গবেষণা নাই, এটা তো এবছরের ব্যাপারটা ভিন্ন। কিন্তু যখন পরিস্থিতি স্বাভাবিক ছিল স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কখনোই কোনো গবেষণা নেই, মানে আর্থসামাজিক পরিস্থিতির উপর, রাষ্ট্রীয় পরিস্থিতির উপর, জনগণের চাহিদার উপর বিবেচনা করে আমাদের দেশে কখনোই বাজেট দেওয়া হয় না। তো বাজেট এবং বিরোধী দল যারা থাকে তারাও বাজেট নিয়ে সেই ধরনের গঠনমূলক কোনো আলোচনা আপনারা জানেন যে কোনো কালই করে নাই। সেই শুভঙ্করের ফাঁকি, এই বাজেট অন্তঃসার শূন্য, এইরকম কয়েকটি শব্দের মধ্যেই আটকা পড়ে যায়। সাধারণ নাগরিক হিসেবে কেমন বাজেট আপনি প্রত্যাশা করছেন, বা বাজেট নিয়ে যেরকম একটা আলোচনা হলো সেটা আমরা হয়তো পরে যাব, একটু কেমন বাজেট চাচ্ছেন আপনি? একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে আমি আমার খাদ্য চাই, আমার বস্ত্র চাই, আমার শিক্ষা চাই, আমার চিকিৎসা চাই এবং আমার বাসস্থান চাই। এই পাঁচটা অন্তত আমরা জানি আমাদের সাংবিধানিক মৌলিক অধিকার হিসাবে সারা দেশের মানুষ আর কিছু জানুক আর না জানুক এই পাঁচটা জিনিস। যে কারণে আমার মনে হয় যে বাজেট যে শব্দটা প্রতি বছর এই জুন মাসে আলোচিত হয়ে ওঠে, বাজেট নামক শব্দটা, সেই শব্দটা প্রতি বছর আর আর কোনো সময় এটা নিয়ে এত আলোচনা হয় না, শুধু জুন মাসে আলোচিত হয়ে ওঠে। তখন মনে হয় বাজেট জানি একটা কি জিনিস, 17-18 কোটি মানুষ তখন মনে হয় বাজেট জানি একটা কি জিনিস, একটা বিরাট কিছু, একটা উদ্ভট কিছু, এরকম কিছু। অনেকে বাজেটের কথা যে কারণে শুনতেও চায় না, কিন্তু বাজেট আসলে একটা ইম্পর্টেন্ট জিনিস। আর যেই জিনিসটার ইম্পর্টেন্সটা আমি মনে করি এই জিনিসটাকে, এই ব্যাপারটাকে কেন্দ্র করেই হওয়া উচিত যে আমার পাঁচটা মৌলিক অধিকার সবার আগে এই জায়গাটায় গুরুত্ব পাচ্ছে কিনা, আমার খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এইগুলো নিশ্চিত করার জন্য সবার আগে বরাদ্দ দেওয়া হচ্ছে কিনা। কিন্তু আমরা জানি যে বাজেটের যে মূল ব্যাপারটা বেশিরভাগ সিংহভাগ বরাদ্দ অন্যান্য খাতে হয়ে থাকে, যা আমরা এখানে অনেকেই হয়তো আলোচনা করব না বা কেউ কেউ হয়তো সাহস করে বলতে পারে। কিন্তু বিষয় হচ্ছে আমি মনে করি আমার মৌলিক অধিকার যেগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করা, যেটা আমি একমত পোষণ করবো। ইতিমধ্যে জিয়াউদ্দিন তৌহিদ ভাই একটা কথা বলেছেন যে আমরা ইতিমধ্যে আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা দেখতে পাচ্ছি, এখানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে না, সেখানে স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়ে লাভটা কি হবে।
কথা হচ্ছে যে বাজেট এমন ভাবে বরাদ্দ দেওয়া উচিত যাতে সত্যিকার অর্থে ওই চিকিৎসা খাত, অন্যান্য খাত যেগুলো যে 5টা মৌলিক অধিকারের খাত বলছি, এই খাতগুলো সঠিকভাবে প্রত্যেকটা জায়গার ডিমান্ড পূরণ করতে, জনগণের সেবা দেওয়ার জন্য যে যে খাত, এই খাতগুলোতে যেখানে যেখানে স্বাবলম্বী হওয়ার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন সেই পরিমাণ অর্থ বরাদ্দ দিয়ে এবং প্রত্যেকটা খাত ওইভাবে মনিটরিং করার জন্য প্রয়োজন হয় অর্থ বরাদ্দ দিয়ে, কোনো রকম দুর্নীতি যাতে না হয় আগামী বছর থেকে সেইভাবে বাজেটটা নিশ্চিত করা উচিত। কিন্তু বলাই বাহুল্য সেটা হবে না। আমার খুব মনে পড়ছে একটা একটা মিথ এরকম প্রচলিত আছে যে কিউবায় যখন চে গুয়েভারা এবং ফিদেল ক্যাস্ট্রো সরকার গঠন করতেন, সেই সময় ফিদেল ক্যাস্ট্রো বলতেছেন প্রথম বৈঠকে যে আমাদের তো মন্ত্রী পরিষদ গঠন করতে হবে, মন্ত্রী পরিষদ গঠন করার জন্য আমি প্রথমে একটু জানতে চাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়, এই অর্থ মন্ত্রণালয়ের জন্য আমি একজন ইকোনমিস্টকে চাই, ইকোনমিস্ট কেউ আছো? সেই সময় চে গুয়েভারা একটু ঝিমুট ছিল, টেবিলে বসে উনি চিমাচ্ছেন, কানে হঠাৎ করে ইকোনমিস্ট শব্দটার জায়গায় উনি শুনে ফেলেছেন কমিউনিস্ট কেউ আছে কিনা, কমিউনিস্ট কেউ আছে কিনা, উনি ফট করে এটা শুনে উনি হাত তুলে দিয়েছেন আমি আছি, অথচ চে গুয়েভারা তো ইকোনমিস্ট ছিলেন না। হ্যাঁ, তো ফিদেল ক্যাস্ট্রো ব্যাপারটা বুঝতে পেরে একটু হাসছেন, মুচকি একটু হেসেছেন, এসে বলেছেন ঠিক আছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তাহলে চে গুয়েভারাকে দেওয়া হোক, এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব চে গুয়েভারা খুব সফলভাবে সামলেছিলেন। বিষয় হচ্ছে ইথিক্স, বা বিষয় হচ্ছে নীতি নৈতিকতা, বিষয় হচ্ছে আমাদের যে নীতিমালা রয়েছে সেই ব্যাপারগুলোর মধ্য দিয়ে যে কোনো জিনিস, যে কোনো কিছুকে যদি নীতিমালার মধ্য দিয়ে ঢেলে দেওয়া হয় তবে সেই জিনিসটা সঠিকভাবে চলতে বাধ্য। আমরা জানি যে স্বাধীনতার চেতনায় যে চারটা জিনিস, বিশেষ করে আমাদের সংবিধানের চারটা মৌলিক যে স্তম্ভ, চারটা মূল স্তম্ভ, এবং আমাদের দেশ পরিচালনার জন্য যে চারটা মূল স্তম্ভ রয়েছে তার মধ্যে জাতীয়তাবাদ সবার আগে, তারপরে যে জিনিসটা এসছে সেটা হচ্ছে সমাজতন্ত্র, এবং আমাদের সংবিধানের 10 নম্বর অনুচ্ছেদে খুব ক্লিয়ারলি বলা হয়েছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা হয়ে গেছে সমাজতান্ত্রিক, যাতে ন্যায় আনুগ সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করা যায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে এগিয়ে আসতে পারে, সেই যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেটা স্বাধীনতার মূল চেতনা ছিল, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান চেতনা ছিল, সেই চেতনা বাস্তবায়ন করা যদি সম্ভব না হয় তাহলে বাজেটে যদি তার কোনো প্রতিফলন না থাকে এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কোনো রকম কাজ না করা হয়, তো বাজেট যত লাখ কোটি টাকারই হোক না কেন, যত কোটি কোটি টাকারই হোক না কেন, কোনো লাভ নেই আমি মনে করি। কাজেই আমার চাহিদা সাধারণ মানুষ হিসাবে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করার চিন্তা মাথায় রেখে মানুষের যে যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, মৌলিক উপকরণগুলো সংবিধানে লিপিবদ্ধ করা রয়েছে, সেগুলো সবার আগে নিশ্চিত করা হোক, নিশ্চিত করার ব্যবস্থা করা হোক, বাজেটে সেটার প্রতি মনে থাকুক, আমি এটাই চাই সাধারণ মানুষ হিসাবে। জি, আমরা আমরা একটু তাহলে এবার লিটু ভাই কেমন বাজেট চান? ধন্যবাদ নিজর ভাই, সঙ্গে যারা উপস্থিত আছেন, মাহমুদুল হক ভাই, জিয়াউদ্দিন ভাই এবং নূর ভাই, সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা যে জিনিসটা চাই সবার আগে সেটা হচ্ছে আসলে ব্যবস্থাপনা চাই, বরাদ্দটা তো তার পরে আসে, বাজেটে দেওয়া হয় বরাদ্দ, আসলে আমাদের মূল সমস্যা তো ব্যবস্থাপনা। অর্থাৎ জিয়া ভাই একটা কথা বলেছিলেন যে টাকা যদি অপচয় হয় অথবা টাকা বরাদ্দ যদি কাজে না লাগে তো সেই বরাদ্দে লাভ কি? তো ব্যাপারটা আছে আমাদের তো মানে গোড়ায় গলত, আমাদের তো ব্যবস্থাপনাতেই সমস্যা, তো বরাদ্দ আমাদের এর জন্য খুব একটা কাজে আসে না। তারপরেও যেহেতু বাজেট কেমন বাজেট চাই সেই প্রশ্নই করেছেন, তো আমি বলবো যে আমরা সেই বাজেটটা চাই যে যা বেজা যে বাজেটটা আমাদের সমস্যাগুলো, প্রথমে মৌলিক সমস্যা, তারপরে আমাদের নাগরিক চাহিদা বিষয়গুলো যেন পূর্ণ হবে। তো সেটা বলতে গেলে নির্দিষ্ট করে বলার সুযোগটাই বা আসলে কোথায়? কারণ আমি যদি এখন বলি যে আমরা শিক্ষা খাতে উন্নয়ন চাই, শিক্ষা খাতে যথেষ্ট বরাদ্দ চাই, তখন আপনি বলবেন যে চিকিৎসার অবস্থা তো আরো খারাপ, সেখানে কেন চাচ্ছেন না? আমি যদি যখন চিকিৎসা এবং শিক্ষার কথা বলি, তো ওই যে নৌবা যে 5টা মৌলিক অধিকারের কথা বলেছে, তো উনিও তাই বলবেন যে আমাদের কোন মৌলিক অধিকারের কোন জায়গাটাতে আমরা আছি, ঠিক আছি যে আমরা 3টা জায়গায় ঠিক আছে আর 2টা জায়গায় রিপেয়ার করা দরকার, ব্যবস্থা তো সেরকম না। আমাদের সমস্ত মৌলিক অধিকার গুলোতেই সমস্যা, আমাদের সমস্ত সামাজিক অধিকার গুলোতেই সমস্যা।
তো সেই জন্য আমাদের নির্দিষ্ট করে করে বলার কোনো সুযোগ নাই যে ব্যক্তি হিসাবে অথবা কোনো গোষ্ঠী হিসাবে দল হিসাবে আমরা কি চাই। আমরা মোটা দাগে একটা জনকল্যাণমূলক বাজেট চাই যেটা আমাদের নাই। আর সেই জনকল্যাণমূলক বাজেটের মধ্যে প্রধান জিনিসটা হচ্ছে যে আমাদের সমস্যাগুলো সরকার আগে খুঁজে সমস্যাগুলো সরকার জানেন এবং সেই সমস্যাগুলোর তিনি সমাধান করবেন। সেখানে যেখানে যেখানে বাজেট অর্থনৈতিক বরাদ্দ দরকার সেখানে অর্থনৈতিক বরাদ্দ দিবেন। যেখানে আপনার সমস্যা তো এক ধরনের হয় না, সব সমস্যা তো অর্থনৈতিক হয় না, কিছু সমস্যা হয় নৈতিক, কিছু সমস্যা হয় আপনার অর্থনৈতিক, কিছু সমস্যা হয় আপনার সামাজিক। এই সব সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে সেই প্রত্যেকটা পার্টকেই সমাধান করতে হবে। তো বাজেট তো আবার শুধুমাত্র অর্থনীতির মানে অর্থের সঙ্গে সম্পর্কিত, অর্থনীতির সঙ্গে না। তো এইখানে এই বরাদ্দের বিষয়টা এই জন্যে বলাটা একটু কঠিন। তো যেমন ধরেন এই যে আরেকটু যদি আগে আসি, যে মাহমুদুল হক ভাই যে প্রথমে বলছিলেন যে শুরুটা চমৎকার করে শুরু করেছিলেন, বলছিলেন যে এই যে আপনার স্বাস্থ্যবিধি মেনে এবার সংসদে একটু ভিন্নভাবে বাজেট উপস্থাপন করা হবে। আসলে তাতে স্বাস্থ্যবিধি কতটা স্বাস্থ্যবিধি মেনে সংসদ অধিবেশন হবে সেটা তো আসলে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের চিকিৎসা বিধি, আমাদের চিকিৎসা স্বাস্থ্যের কি অবস্থা, আমাদের মানে শিক্ষা স্বাস্থ্যের কি অবস্থা, আমাদের তাই না মৌলিক পাঁচটা অধিকার কি অবস্থা, সেই জায়গাগুলো কতটুকু মেনে মানে কি বলে বাজেটটা প্রণয়ন করা হবে, বাজেট প্রণয়ন করার পরিবেশটা কেমন হবে, আসলে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে বাজেটটা কেমন ভাবে কেমন প্রণয়ন করা হবে। উনি মানে আমাদের অর্থমন্ত্রী যদি ধরেন বাসায় বসে অনলাইনেও বাজেট পেশ করতেন এবং ধরেন 100 জন এমপি সবার যদি কানেকশন থাকতো, সাথে যে 3 সপ্তাহ যে ডিবেটটা বা ইয়েটা আলোচনাটা হবে তারা যদি পর্যায়ক্রমে 20 জন 25 জন করে করে আলোচনা করতেন, তো তাতে কি এসে যেত? পেপার পত্রিকা মিডিয়াতে তো আমরা জেনেই দিতাম যে বাজেট কিরকম হচ্ছে, তারপরে যে সম্পূরক আলোচনাটা সেটার উপরেও করা যেত। সেটার জন্য যে খুব একটা নির্দিষ্ট সংসদের মধ্যে বসে খুব আলোচনা করতে হবে। বাজেট প্রণয়ন হয় মানে ব্যবসায়ীদের স্বার্থের সঙ্গে মানে সংশ্লিষ্টতা দেখে, অর্থাৎ ধরেন যখন মানে বিড়ি ফ্যাক্টরি গুলো একটু খারাপ অবস্থায় চলে যায় তখন বিড়ি শ্রমিক ইউনিয়ন অথবা মালিক সমিতি গিয়ে তাদেরকে জানায় যে আমাদের এই সমস্যা, এইখানে বিড়ির উপরে কর বসাতে হবে নাহলে আমরা বাঁচতে পারছি না, অথবা শ্রমিকরা যদি মরে যায় তাহলে খারাপ অবস্থায় থাকে, তাদের সংগঠন গিয়ে বলে যে আসলে শ্রমিকদের বিষয়গুলো আসেই না, মালিক পক্ষের বিষয়গুলোই আসে। তো এরকম ভাবে সিরামিক দ্রব্য অথবা ধরেন এরকম যারা যারা বিভিন্ন একটু শিল্প মালিকরা আছেন তারা তাদের পরিস্থিতি বুঝে, তাদের অর্থনৈতিক অবস্থা বুঝে, ব্যবসার অবস্থা বুঝে বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ে পেশ করেন এবং সেইটার উপরেই বেসিক্যালি বাজেট পেশ হয়। এইখানে আমি আপনি কি চাচ্ছি সেটার সাথে বড় কথা হচ্ছে ব্যবসায়ীরা কি চাচ্ছেন, কারণ আর শ্রমিক শ্রেণী কি চাচ্ছেন অথবা কৃষক শ্রেণী কি চাচ্ছেন সেইটার উপরে বাজেট প্রণয়ন হয় না। এই অর্থেও হয় না, তার একটা মানে আরো একটা কারণ যেটা আছে, যেমন ধরেন কৃষকরা সেই জায়গায় অবস্থান করেন না, শ্রমিকরা সেই জায়গায় অবস্থান করেন না, শ্রমিক কৃষক এদের নেতৃত্ব দেন তাদের মালিক পক্ষ, এটাই বাস্তবতা। তো এইখানে তো আর শ্রমিকের কাছে যান না, দেখেন মানে প্রসঙ্গগুলো এত রিলেটেড যে মানে মূল প্রসঙ্গে আসাটাই কঠিন একটা মানে বাজেট নিয়ে আলোচনা করতে গেলে। এই যে মানে বাজেটটা যে প্রণয়ন হবে এই বাজেটটার জন্যে যারা কাজ করছেন, ধরেন অর্থমন্ত্রী তো শুধুমাত্র বাজেটটা পেশ করবেন এবং তিনি সমন্বয় করবেন, আসলে অর্থমন্ত্রীর কাজ এখানে খুব কম। অর্থমন্ত্রী শুধু জানেন যে আমার মানে উনি রাজস্ব বোর্ড থেকে খবর নেন যে আসলে আমাদের খাতগুলো কি আছে, আনুমানিক কত আয় আমরা করতে পারি, এরপরে উনি হয়তো এরপরে উনি ওনার মানে অর্থমন্ত্রী মন্ত্রণালয় থেকে উনি মানে উনি খোঁজখবর জানেন যে ওনার ব্যয় কি পরিমাণ হতে পারে, তার উপরে একটা বাজেট উনি করেন। কিন্তু এই যে বিভিন্ন মন্ত্রণালয়ে যারা তাদের খরচগুলো দেয়, অর্থ মন্ত্রণালয় তো সমস্ত মন্ত্রণালয়ের এবং সমস্ত অধিদপ্তরের খরচগুলোকে বিবেচনা করে যে আমাদের এই খরচগুলো এবার হবে সেটার উপরে আমাদের আয় কি হবে। তো সেই সব মন্ত্রণালয়গুলোতে যদি দক্ষ লোক না থাকে, সেই সব মন্ত্রণালয়গুলো যদি আপনাকে মানে উপযোগিতামূলক মানে উপযোগী মানে প্রস্তাবনা সহ যদি আপনাকে বাজেটের বা মানে বাজেটের ইয়েটা প্রস্তাবনা পেশ করতে না পারে তাহলে অর্থমন্ত্রী বা কি করার,
এখন এই যে প্রথমে বললাম ব্যবস্থাপনার সমস্যা, এখন বড় সমস্যা হচ্ছে যে মানে জ্ঞানের সমস্যা। একজন নেতা ধরেন, একজন নেতাকে দুই ধরনের গুণ থাকতে হয়। নেতাই অর্থে বলছি ধরেন সরকার যারা চালান, যেহেতু রাজনৈতিক সরকার তো তারা নেতা, তো তাদের তো দুইটা গুণ থাকতে হয় প্রত্যেক নেতারই যারা পরিচালনা করেন। বেসিক্যালি আসলে সরকার তো পরিচালক, তো তাদের দুইটা জ্ঞান থাকতে হবে, একটা তাত্ত্বিক জ্ঞান থাকতে হবে, আরেকটা হচ্ছে ব্যবস্থাপনার জ্ঞান থাকতে হবে। তো একটা মানুষের ধরেন অনেক জ্ঞান আছে, একজন বড় অর্থনীতিবিদকে আপনি অর্থমন্ত্রী বানিয়ে দিলে যে উনি চমৎকার একজন অর্থমন্ত্রী হয়ে যাবেন এরকম কোনো প্রমাণ নাই। একজন খুব মানে ন্যায়পরায়ণ লোককেও যদি আপনি মানে স্বরাষ্ট্রমন্ত্রী বানান না, তারপরেও কিন্তু উনি সব অন্যায় সামাল দিতে পারবেন এটা কিন্তু বলা যায় না। কারণ ব্যবস্থাপনার জ্ঞানটা একটু ভিন্ন, এইখানে মানুষ বিভিন্ন ধরনের আচরণ করে, সেই আচরণগুলো বুঝে সেই ব্যবস্থাগুলো নিতে হয়। তো দেখেন আমাদের তো মানে সরকারে হয়তো কিছু জ্ঞানী লোক যে নেয় তা তো না, নিশ্চয়ই আছে, কিন্তু এভারেজে ব্যবস্থাপনার জ্ঞান সম্পন্ন মানুষ খুবই কম। এই অর্থে যে আমরা এখন বিশেষ করে এবারের বাজেটটা হচ্ছেই হচ্ছে আপনার করোনাকে সামনে রেখে, অর্থাৎ করোনা পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারের মানে প্রধানত বাজেটটাকে সাজানো হচ্ছে। অর্থাৎ হয়তো আপনার এই যে পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে, তো কি হলে পোশাক শিল্পকে বাঁচানো যাবে তার একটা দিক নির্দেশনামূলক প্রস্তাব দেওয়া হবে এবং সেটার উপরে একটা বরাদ্দ দেওয়া আলোচনা করা হবে। অথবা ধরেন আমাদের চামড়া শিল্প কি পর্যায়ে যাবে, অথবা যে কি যে যে শিল্পগুলো বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে অথবা হবে, বা এগুলোকে আবার মানে ধরেন আপনার আরেকটা বড় খাত আছে যে রেমিটেন্স, এই রেমিটেন্স কমে যাচ্ছে যেভাবে বিদেশিদের বা বিদেশ মানে কি বলে আমাদের প্রবাসীদেরকে প্রবাসী যেভাবে চাকরি হারিয়েছেন বা তারা যে মানবিকতার অবস্থায় এই মুহূর্তে আছেন, তো বেকার আছেন, তাদের পরিস্থিতি বিবেচনা করলে আমাদের রেমিটেন্স হয়তো হাফ হয়ে যাবে। তো এই এই শ্রেণীকে কিভাবে বাঁচানো যাবে? তো দেখেন এখন মানে একটা বরাদ্দ দেওয়া হবে, সেই বরাদ্দটা কাজ কিভাবে হবে? আমরা চাইবো, প্রথমত চাইবো যে আমরা মানে করোনা পরবর্তী যে অর্থনৈতিক পরিস্থিতি আমাদের মন্দা পরিস্থিতি আসবে, সেই মন্দা পরিস্থিতির মোকাবেলার জন্য মন্দা থেকে বাঁচার জন্য প্রতিযোগিতামূলক একটা বাজেট চাই, যেখানে বিশেষ করে এই করোনা পরিস্থিতির জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটা খাত, এক হচ্ছে আমাদের বাণিজ্য, আর দুই হচ্ছে খেটে খাওয়া মানুষ, মজুর যে শ্রেণী তাদের মানে তারা কি বলে একেবারেই তারা রাস্তায় নেমে গেছে আর কি, তাদের আর কোনো তারা একেবারেই কর্মহীন হয়ে গেছে আরেকটা শ্রেণী। অর্থাৎ এই যে ধরেন মানে একটা আছে না যে আমরা আগে বলতাম যে যে মানে আমরা বলি বিত্তবান, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অথবা বলি বিত্তহীন, এখন এই করোনার জন্য তো আসলে আমাদের একটা মানে বড় রকমের অঘট স্লিপ হয়ে গেছে। অর্থাৎ আপনারা ধরেন মধ্যবিত্ত ছিলেন, তারা নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছেন, নিম্ন মধ্যবিত্তরা বিত্তহীন হয়ে গেছেন, আর বিত্তহীনরা ফকির হয়ে গেছেন, একেবারে তারা একেবারেই অসহায় হয়ে গেছে। তো আগের যে পরিস্থিতি ছিল, অর্থাৎ আপনি মধ্যবিত্তের কথা চিন্তা করে যে বাজেটে যখন মধ্যবিত্তের কথা চিন্তা করছেন, সেই মধ্যবিত্ত এখন মধ্যবিত্ত নাই, এই তিন মাসে সেই মধ্যবিত্ত এখন নিম্নবিত্ত হয়ে গেছে। আবার নিম্নবিত্ত যারা কোনো রকমের ধরেন কিরা শ্রেণীর মানুষ, যারা কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে থাকেন, এই শ্রেণীর সুরক্ষার জন্য আপনি যে চিন্তাটা আগে করতেন সেই চিন্তাটা এখন করতে পারবেন না, কারণ ওই শ্রেণী এখন বিত্তহীন হয়ে গেছে, অর্থাৎ তারা এখন ভিক্ষুক হয়ে গেছে। আবার এই ভিক্ষুক বা যারা মানে এই শ্রেণীর জন্য একটা বাজেট থাকতো, অর্থাৎ যারা মানে গৃহহীন অথবা একেবারে সম্বলহীন তাদের জন্য একটা বাজেট ছিল, কিন্তু সেই শ্রেণীটা এখন আর সেই মানে কি বলে গৃহহীন বা সেই পর্যায়ে নাই, তারা এখন এমন তাদের তারা এখন টোটালি না খেয়ে অথবা মানবিকভাবে না খেয়ে বেঁচে আছে, হয়তো কিছুদিন বেঁচে আছে কদিন পরে মারা যাবে, এরকম একটা মানে অবস্থায় আছে। তো আপনাকে বাজেটটা করতে হবে সেই বিবেচনায় নিয়ে, আগের স্ট্যান্ডার্ড রেখে, আগের নিয়মটা রেখে, সেভাবেই তো হচ্ছে আসলে। ধরেন কি বাজেটটা তো আমরা জানি, বাজেটের কাজ শুরু হয় প্রতি সেই আগস্ট মাস থেকেই, তারপরে বিভিন্ন এই যে অর্থনৈতিক কমিটি এগুলো মিলে প্রত্যেক কি বলে মন্ত্রণালয়ের নিয়ে অধিদপ্তরের কাগজপত্র নিয়ে সুপারিশ নিয়ে একটা তৈরি করা হয়, জুন মাসে হয়তো সেটা প্রকাশ হয়। কিন্তু এই যে চেইনটা, এইখানে কি কোনো কমিটি ছিল
যে বিশেষ পরিস্থিতিতে যেহেতু 2020-21 সালের বাজেট প্রণয়ন হবে, সেহেতু এই বিশেষ পরিস্থিতির জন্য বাজেট প্রণয়নের জন্য 20টা কমিটি করা হয়েছে, যারা দেশের পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে অর্থ মন্ত্রণালয়কে জানাবে অথবা সরকারকে জানাবে, এরকম তো কিছু ছিল না। তার মানে হচ্ছে যে পরিবর্তিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে সরকার জ্ঞান নেয় নাই, সরকারের কাছে ধারণা এখন নাই। তার মানে এই বাজেটটা কোন রকম কার্যকরী হবে না, যতটা যেখানেই বরাদ্দ দেওয়া হোক। আজকে নুভাই বলেন যে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আছে, আমার কেউ আবার যদি মাহমুদ ভাই বলেন যে না শিল্প খাতে বাড়াতে হবে, আবার শিয়া ভাই যদি বলেন যে না আমাদের মানে বাণিজ্য খাতে বাড়াতে হবে, আসলে এখন এই পরিস্থিতিতে কোথাও কোন রকম বরাদ্দে বা কোন রকম মানে ইয়ে নিয়ে মানে কি বলে অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে কাজ হবে না। কারণ হচ্ছে যে সরকার প্রথমেই যে ভুলটা করে ফেলেছে সেইটা বাজেটটাকে টোটালি ফেল করে দিল। অর্থাৎ মানে এখন এই 2020-21 অন্যান্য বাজেটের চাইতে সম্পূর্ণ পরিবর্তিত পরিস্থিতি। এইখানে কোনো মানুষ কোনো অর্থনৈতিক অবস্থান নিয়ে কোনো পেশাজীবী অথবা কর্মজীবী কারোরই অর্থনৈতিক পরিস্থিতি নির্দিষ্ট জায়গায় নেই। সেসব সেই জায়গা থেকে গত 4 মাসে একদমই পরিবর্তন হয়ে গেছে। শুধুমাত্র একটা শ্রেণী যারা অতিরিক্ত ধনবান শ্রেণী তাদের কাছে তারাও পরিবর্তন হয়ে গেছে। তারা তাদের কাছে টাকা যেটা তাদের কাছে অনেক টাকা ছিল, কিন্তু তারা কি হবে পরিবর্তিত পরিস্থিতি এইটা চিন্তা করে তারা সেই টাকাগুলোরও বিনিয়োগ করেন নাই। অর্থাৎ মানে বাণিজ্যের যে স্বাভাবিক পরিস্থিতি সেটাও কিন্তু এখন নাই। মানে টোটাল অর্থনৈতিক পরিস্থিতি দেশের যেটা সেটা এখন একেবারেই মানে আগের মতো না, বা আগের কোনো বাজেটের মতো এখনকার পরিস্থিতি না। আর যেহেতু পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে সরকার কোনো কমিটি করে নাই, সরকার কোনো মানে কি বলে সার্ভে করে নাই। নির্ঝর, আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছি যে আজকে এতক্ষণ ধরে লিটু ভাই যে বিষয়গুলো বললেন এবং জিয়া ভাই এবং মহু ভাইও যে বিষয়গুলো বললেন, তো প্রশ্নটা ছিল যে আসলে কেমন বাজেট চাই, তার একটা উত্তর কিন্তু অনেক আগে আজকে বিকেলে দিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সেতু মন্ত্রী। তিনি কিন্তু বলেছেন যে এবারে যে বাজেটটা উত্থাপিত হতে যাচ্ছে সেটি হবে হচ্ছে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে এবং একটা গণমুখী বাজেট। এটা তিনি আজকে বলেছেন যে প্রাধান্য পাবে জীবন, মানুষের জীবন ও জীবিকা। তা গণমুখী বাজেট প্রতিবারই সরকারের পক্ষ থেকে বলা হয় বাজেট পেশ করার আগে বা পরে যে এবারে বাজেট গণমুখী, আবার বিরোধী দলের পক্ষ থেকে তার বিপরীত কথা বলা হয়। কিন্তু এবার তারা একেবারে স্পেসিফিক একটা বিষয় বলেছে যে এবার বাজেটে প্রাধান্য থাকবে মানুষের জীবন ও জীবিকার বিষয়টা, অর্থাৎ মানুষের কর্মসংস্থান এবং অন্যান্য যে বিষয়গুলো আছে যেটাতে বেঁচে থাকার জন্য যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবার করোনার কারণে, তো সেই বিষয়টাকে এবার প্রাধান্য দিবে সরকার, এটাই বলেছেন ওবায়দুল কাদের। এই প্রসঙ্গটা পরবর্তীতে যারা কথা বলবেন তাদের ক্ষেত্রে আমি এই প্রশ্নটা রাখলাম যে আসলে ওবায়দুল কাদের যে কথাটি বলেছেন জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে একটা বাজেট তৈরি করে, এটা আসলে কতটুকু বাস্তবসম্মত হতে পারে, এটা একটা প্রশ্ন থাকলো আর কি আমার। আমি বড় আলোচনায় পড়ে চাই না, আমি বিশেষ বিশেষ জায়গাগুলি নিয়ে কথা বলতে চাই। সেটা হলো কি জানেন, যে এরা এই বাজেটটা সবসময় অনৈতিক বাজেট, এই বাজেটটা কালো টাকা সাদা করা হবে, এই কালো টাকা সাদা করা হবে সবসময় করা হয়, এটা রুটিন ওয়ার্ক, বাজেটটাও রুটিন ওয়ার্ক আর এই কালো টাকা সাদা করা হবে এটাও রুটিন ওয়ার্ক। এখন কাদের স্বার্থে করা হবে? এখন এই বাজেটটা তৃণমূলের কথা বলা হয়, জীবনের কথা বলা হয়, জীবিকার কথা বলা হয়, আপনারা তো অনেকগুলি কথা টিটু ভাই বললেন না, আপনার সম্পদের সুসমাবণ্টন এবং সুশাসন প্রতিষ্ঠা ছাড়া একটা দেশে কি কোনো বাজেট বা কোনো অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে পারে? সুশাসন থাকতে হবে এবং সম্পদের সুষম বণ্টন থাকতে হবে। আপনি সেই জায়গাটা যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে না পারবো, নৈতিক জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা পৌঁছতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই বাজেট কিংবা এই বরাদ্দ যেই খাতেই দেওয়া হোক সেটা কোনো কাজে আসবে না। আপনারা নিশ্চয়ই সবাই অবগত আছে যে আজকে কনস্ট্রাকশনের নামে মানে রড না দিয়ে সেখানে বাঁশ দেওয়া হচ্ছে। এখন সেই ধরনের একটা দেশে সেই ধরনের একটা দুর্নীতি পাওয়া দেশে
একটা দুর্নীতিপ্রিয় একটা জাতি আমরা, সেই দুর্নীতি প্রধান দেশে সেই মুহূর্তে আপনি স্বাস্থ্যমন্ত্রী যে ঘটনাগুলি ঘটলো, স্বাস্থ্যমন্ত্রী ছেলে আর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, এরপর কি বলার থাকতে পারে? আমাদের দুর্নীতি দমন কমিশনে কেন বরাদ্দ দেবো? তারা কি আমাদের দুর্নীতি দমনে কোনো ভূমিকা পালন করতে পারছে? আমাদের শিক্ষা খাতে বরাদ্দ তো আজকে কথা না, বহুদিন থেকে শিক্ষা খাতে বরাদ্দ দিন, আসলে কি হবে? আমাদের অতীতের যে চিত্র সেই চিত্র থেকে ভিন্ন কিছু হবে না। এখন আর একটা সুযোগ এসেছে, এই করোনা একটা সুযোগ করে দিয়েছে, কি জানেন? নতুন নতুন প্রকল্প, নতুন নতুন বরাদ্দ এবং তড়িৎ গতিতে বিল উঠিয়ে নিয়ে যাবে, এবং যে কালো টাকা সাদা করার কথা বলা হয়েছে সেইটা কাদের স্বার্থ দেখা হবে? এটা নিয়ে কখনো আমাদের দেশে সরকারি দল, দুই দল এবং অর্থনীতিবিদ যাদের কথা বললেন না, কেউ আলোচনা করে না বা আলোচনা ঝুঁকি নিতে চায় না, অথবা আলোচনার ঝুঁকি নিতে চায় না যে একটা অনৈতিক প্রস্তাব রাষ্ট্র কেন করবে? তাহলে রাষ্ট্র যদি ক্রস ফায়ার যখন দিল তখন কেন কথা উঠলো? রাষ্ট্র যদি খুন করতে পারে, রাষ্ট্র যদি অনৈতিক কাজ করতে পারে, সেই দেশের নৈতিকতার সৃষ্টি হবে কিভাবে? কর্তব্যবোধ, দায়িত্ববোধ নাগরিকরা অর্জন করবে কিভাবে? যতক্ষণ পর্যন্ত নাগরিকরা দায়িত্ববোধ মূল্যবোধের জায়গায় ফিরে না আসবে, সরকার সুশাসনের জায়গায় ফিরে না আসবে, সম্পদের সুষম বণ্টন না হবে, ততক্ষণ পর্যন্ত কোন রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠতে পারে না। আপনি দেখেছেন করোনা আরম্ভ হওয়ার 3 দিনের মধ্যে 5,000 কোটি টাকা প্রণোদনা মানে নিয়ে গেল ডাক পোশাক শিল্পের লোকেরা, 40 বছরের একটা সেক্টর, তারা বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, ব্যবসা করেছে, 1 সপ্তাহ টিকে থাকতে পারলো না। তার মানে কি? বিত্তবানদের সরকার, শিল্পপতিদের সরকার এবং রাজনৈতিক নেতাদের সরকার, এই সরকার জনগণের সরকার, এই সরকার না, আমাদের দেশে ওই ধরনের ব্যবস্থাই গড়ে উঠবে যারা তৃণমূল বাদ দেন। আপনি ঢাকা শহরের কথা বলেন, এখানে গণপরিবহনের কি, গণপরিবহন সম্পর্কে এই বাজেটে কি বক্তব্য? গণপরিবহন কি হবে? আমাদের এই স্বাস্থ্য খাত তো যোগাযোগ খাত, স্বাস্থ্য খাত, আমাদের ট্রেন, একটা ট্রেন একটা পরিবহন, এই পরিবহনটাই কি হয়, সেখানে কি হবে, সেখানে লুটপাট কিভাবে হয়? এইভাবে যদি লুটপাটের একটা ব্যবস্থা গড়ে উঠেছে, এবং এটা এখন এমন পর্যায়ে গেছে যে এইটা এখন আমরা লুটপাট প্রিয় জাতি আমি বলে থাকি সবসময়, যে এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে একটা আমূল পরিবর্তন দরকার। এই আমূল পরিবর্তন আমরা ভেবেছিলাম যে, আমি আশা করেছিলাম জননেত্রী শেখ হাসিনা হয়তো মুজিব বর্ষে সেই ধরনের একটা সেই যৌথ সামরিক ব্যবস্থা, সমবায় চাষাবাদের ব্যবস্থা এবং যে ক্লিনিক তিনি করেছেন স্বাস্থ্য গ্রাম অঞ্চলে, সে ধরনের একটা মনোযোগ তিনি দিবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়ে বাকশাল গঠন করেছিলেন, তিনি বাস্তবায়ন করতে পারেন নাই, হয়তো সেই পথেই হাঁটবেন, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে করোনা ভাইরাসের কারণে সেই পথ থেকে আমাদের সরে আসতে হয়েছে। এখন আমরা কি করতে পারি? আমাদের এখানে রাজনীতিবিদদেরকে সমাধান করতে হবে, এবং রাজনীতিবিদরা কারা এখন এদেরকে চিহ্নিত করেন, এই সংসদের এমপি কারা, এবং এই এমপিদের কাছ থেকে আপনি আশা করেন যে এখানে বাজেট নিয়ে আলোচনা হবে? কিসের সম্পূরক প্রশ্ন, কিসের সম্পূরক প্রশ্ন, কিসের বাজেট আলোচনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে 10 বছরের চেহারা কি, সেই 20 বছরের চেহারা কি? ডাকসু ইলেকশন হলো কত বছর পর, সেই ডাকসুর ভিপি 11 বার যদি মার খেয়ে থাকে তাহলে সাধারণ মানুষ প্রতিবাদ করবে কোন সাহস? বাজেট একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা, সেই অর্থনৈতিক ব্যবস্থাপনা কিছুর উপর দাঁড়িয়ে থাকবে? সুশাসনের উপরে, রাজনীতিবিদদের তাদের নৈতিক মূল্যবোধের উপর, আমলাতন্ত্রের সঠিক সিদ্ধান্তের উপর, আপনি সেগুলি কি আছে? তাহলে অর্থনৈতিক এই পুনর্বিন্যাস কিভাবে হবে? এখানে শুধু এই যে কথা বাজেটে, আপনি বাজেটে যা বলা হয় না তা বাস্তবে নেই। আপনি দেখেন কোথার থেকে টাকা আয় করবে সরকার? গবেষণা নাই তো, যদি আর কয়েকটা সেক্টরকে আমরা রপ্তানি খাতে উন্নীত করতে পারতাম, পাটকে, চাকে, আমাদের পোল্ট্রি শিল্পকে, আমাদের আরো সমুদ্র সীমানাকে নানা রকম, সেই ট্যাক্সের আওতা বাড়ানো হবে, ট্যাক্সের এরিয়া বাড়ানো হবে, এই তো হবে, আর কি হবে? নাগরিকদের ট্যাক্স নির্ভর বাজেট, ওই ঘুরে ঘুরে ট্যাক্স ট্যাক্স ট্যাক্স, করোনায় যেমন টেস্ট টেস্ট টেস্ট, আর এই আমাদের দেশের বাজেট গুলি শেষ পর্যন্ত ট্যাক্স ট্যাক্স ট্যাক্স, ওই ট্যাক্স দেওয়া হবে, কাজের কাজ করতে হবে না। আমরা এটা অনেকদিন যাবত দেখে আসছি, আর আমি বাজেটের অর্থনীতি নিয়ে আলোচনা করা যে আগে করতে হবে আর্থসামাজিক অবস্থা,
আমাদের সামাজিক অবস্থান কি, আমাদের নিরাপত্তা নাই। আমাদের আজকে একজন ট্যাক্স কমিশনার, ট্যাক্স উপকর কমিশনারের তার দাপন হয় নাই, তার মরদেহ শেষ পর্যন্ত তার শ্বশুর বাড়িতে হয়েছে। আপনি সেই তার সে তার যে প্যাটার্নাল ল্যান্ড, তার যে বাপের বাড়ি, সেইখানে লোক রিসিভ করে নাই, তারা রাজি না। এটা কি এটা রাষ্ট্র? এটি কি এটা রাষ্ট্র? আপনি বলেন ঢাকাইল উপজেলা, এটি কি এটা রাষ্ট্র? এটা সে আমি আজকের ঘটনা, এটা কি এটা রাষ্ট্রের কাজ? আপনি করোনা যদি কেউ আক্রান্ত হয় সেই বাড়িতে 10টা তালা লাগিয়ে দেয় এলাকাবাসী, এটি কি এটা রাষ্ট্রের কাজ? এটি কি এটা রাষ্ট্রের কাজ বলেন? এই সমস্ত বিষয় আমি দেখতে হবে। ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে। সর্বত্র একটা অস্থিরতা বিরাজ করছে এবং দীর্ঘদিন যাবো, এটা নতুন না, এই সরকারের কোনো দোষ না, এটা সব সরকারের সিস্টেম হয়ে গেছে। যেখানে 70 সালের পর একটা নির্বাচন সঠিক হয় নাই, আমি তো সবসময় বলি, জোর গলায় বলি। আমাদের সঙ্গে আব্দুল্লাহ নূর রয়েছে, আপনি কালো টাকা সাদা করার কথা বলছিলেন জিয়াউদ্দিন তৌহিদ। আব্দুল্লাহ নূর, আপনার কাছে আমরা একটা জিনিস জানতে চাবো যে সংবিধান কি বলছে, যেহেতু আপনি সংবিধান বিশ্লেষণ করেন মাঝে মধ্যে, আমরা যেটা জানতে চাবো যে কালো টাকা সাদা করার প্রসঙ্গে সবসময় এই বাজেট আসলে আলোচনা হয়, আমরা জানি এটা অনৈতিক একটা বিষয়, সংবিধান কি বলছে আমাদের? আসলে সংবিধান হচ্ছে মাদার ল, সুপ্রিম ল। সংবিধানে শুধুমাত্র রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয় যে যেহেতু রাষ্ট্রের মালিক জনগণ এবং রাষ্ট্রের মালিক জনগণের সুবিধার জন্য কি কি ব্যবস্থাপন করতে হবে, সেই সেই নির্দেশনাগুলি সংবিধান বলে দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনাগুলিকে বেস ধরে জনগণের সুবিধার জন্য সেই সেই খাতগুলোর ওপরে সুনির্দিষ্টভাবে আইন তৈরি করা হয়। অর্থাৎ সংবিধানে সরাসরি কালো টাকা সাদা করার বিষয়ে কোনো কিছু বলা নেই কোথাও, কিন্তু কথা হচ্ছে জনগণের সুবিধার জন্য, যেহেতু রাষ্ট্রের মালিক জনগণ এবং রাষ্ট্র পরিচালিত হয় পাশাপাশি আর্থিক খাত পরিচালিত হয় জনগণের অর্থে। যেমন ভেরি ফ্র্যাঙ্কলি আমি একটা কথা বলি, আমি গত মাসে আগের মাসে করোনা শুরু হওয়ার আগ দিয়ে আমি আমার মাসিক ইনকাম ছিল 84,000 টাকা, 84,000 টাকা থেকে আমার কাছ থেকে গভর্নমেন্ট ভ্যাট এবং ট্যাক্স নিয়েছে 25%, অর্থাৎ 15% ভ্যাট নিয়েছে, 10% ট্যাক্স নিয়েছে, তাতে 21,000 টাকা গভর্নমেন্ট আমার কাছ থেকে নিয়েছে। বিষয় হচ্ছে আমি 84,000 টাকা ইনকাম করলাম, আমি আমার কাছ থেকে সরকার নিয়ে নিল 21,000 টাকা, আমি এর বিনিময়ে এই করোনাকালে, তারপরে আমি কর্মহীন হয়ে পড়ি, এই করোনাকালে সরকার আমি আমি ঢাকাতে বাসা ভাড়া দিতে পারছিলাম না বলে আমি ঢাকা ছেড়ে আমি মফস্বলে চলে এসেছি। আসার আগে আমার ইনকামের মাধ্যমে সরকারকে আমি লাস্ট দিয়েছি একবারের ইনকাম থেকে 21,000 টাকা। বিষয় হচ্ছে আমি যে চলে এলাম, আমাকে গভর্নমেন্ট কি দিল? আমি এখানে থেকে আমি যে বেকার দিনাতিপাত করছি, আমার কোনো কর্ম নাই, এখানে গভর্নমেন্ট আমাকে কি দিল? বিষয় হচ্ছে এইটা, সারা বছর মানুষ ভ্যাট এবং ট্যাক্স দেয়, সারা বছর দেয়। একটা জিনিস খুব সাধারণভাবে হিসাব করি, এদেশে এখন ধরে নিই হিডেন আর কি বলে ডিসক্লোজ করা জনগোষ্ঠী প্রায় 20 কোটি। এখন এই 20 কোটি মানুষ প্রতিদিন কমপক্ষে এদের গড়ে ব্যয় আছে 300 টাকা। আমি একটা সিম্পল হিসাব দিচ্ছি, 300 টাকা যদি হয়ে থাকে তাহলে সরাসরি যদি ভ্যাটেই যায়, 300 টাকায় সে খরচ করছে, যেটা হিডেন ভ্যাট বলি বা ডিরেক্ট ভ্যাট বলি সবকিছু মিলিয়ে গড়ে কমপক্ষে 45 থেকে 50 টাকা সে সরাসরি ভ্যাট হিসাবে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স হিসাবে সরকারকে দিচ্ছে। এবার আসে 20 কোটিতে যদি 50 টাকা দিয়ে আমি গুণ দেই, 20 কোটি মানুষকে 50 টাকা দিয়ে যদি গুণ দেই, মাথা পিছু বলছি 300 টাকা প্রত্যেক দিন খরচ, এবার যদি আমি গুণ দেই তাহলে কত দাঁড়ায়? প্রতিদিন 1,000 কোটি টাকা, 20 গুণ 50 কোটি, হ্যাঁ 20 কোটি গুণ 50, অর্থাৎ 1,000 কোটি টাকা। এবার যদি আমি একটু বছরের 365 বা 366 বাদ দিলাম, 365 যদি গুণ দেই তাহলে 365 গুণ 1,000, তাহলে কত আসে? 3,65,000 কোটি টাকা। 3,65,000 কোটি টাকা শুধুমাত্র ভ্যালু অ্যাডেড ট্যাক্স থেকেই আছে। এবার আসি আমরা
ভ্যাট বাদ দিয়ে যদি ডিরেক্ট ট্যাক্সে আসি, পাশাপাশি আরো অন্যান্য সেবা রয়েছে, আমি হাসপাতালে টিকিট কাটছি, আমি গাড়ির রেজিস্ট্রেশন পারপাস টাকা দিচ্ছি, আমি ফিটনেস পারপাস টাকা দিচ্ছি, ডিএল পারপাস ড্রাইভিং লাইসেন্স পারপাস টাকা দিচ্ছি, আমি কি বলে পাসপোর্ট করতে গিয়ে টাকা দিচ্ছি, তাই বহু টাকা। কাজেই কখনো যে এরকম কথা আমরা শুনি তার কোথেকে আসবে টাকা, রেমিটেন্স থেকে আসবে, কোথেকে আসবে টাকা, বৈদেশিক ঋণ থেকে আসবে, কোথেকে আসবে টাকা, এখান থেকে সেখান থেকে আসবে। আমি তো মনে করি শুধু যদি 3.5 লক্ষ কোটি টাকার উপরে টাকা আসে, বাকি 2 লক্ষ কোটি টাকা আমার মনে হয় না এই যে এটা এটা খুব বেশি। আমাদের এইবারের যে বাজেট দেখতে পাচ্ছি সেই বাজেটের কাছাকাছি টাকা অনায়াসেই চলে আসে, কাছাকাছি কি আরো বেশি আমার মনে হয় ছাড়িয়ে যাওয়ার কথা। তো সেই জায়গা থেকে জনগণের যে ব্যাপারগুলো আমি একটা জিনিস দেখি, আমি বারবার বলবো, আমি একজন সাধারণ মানুষ, আমি সমাজতন্ত্রের নীতিতে বিশ্বাস করি, একদম ভেরি ফ্র্যাঙ্কলি বলছি, যেটা এদেশ মানুষ সাধারণত পছন্দ করে না। এদেশের একটা বড় সমস্যা হচ্ছে একটু ইসলামিক মাইন্ডেড মানুষজন বেশি, আর ইসলামিক মাইন্ডেড মানুষজন মনে করে সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের একটা বোধে কনফ্লিক্ট রয়েছে। আসলে আমি তা দেখি না, আমি বরং কোরআনের অর্থনীতির সঙ্গে আমি সমাজতন্ত্রের অর্থনীতি দেখতে পাই। কিন্তু এদেশের জনগণকে এটা বোঝাবে কি, আমি এখানে বসে একটা সিম্পল একটা ইস্যু বলতে, এখানে বসে আমি এইখানকার স্থানীয় মিরপুরে আসার পর এক মাসও হয়নি, আমি এখানে এক মাস ধরে আমি এখানকার স্থানীয় স্টুডেন্টদেরকে খুঁজতেছি যাদের সঙ্গে একটা ইংলিশ স্পিকিং প্র্যাকটিস ক্লাব করতে চাই এটা বলে। কিন্তু জানেন আমি এখানে কোনো ছেলেপেলে পাচ্ছি না, বহুজন কতজনকে যে বলেছি আমি কোনো ছেলেপেলে পাচ্ছি না। এই যে ছেলেপেলে অর্থাৎ মানুষ, ইন্ডিকেটিভ মানুষ, হিউম্যান বিং, বাংলাদেশের মানুষ, যাদেরকে কিছু শেখানো যায় না, যাদেরকে কিছু পড়ানো যায় না, যারা সচেতন নয়, যারা ভালো কিছু জানতে বা শুনতে চায় না, বুঝতে চায় না, সেই জনগোষ্ঠীকে ধোকা দেওয়া খুব সহজ। সেই জনগোষ্ঠীর উপরে মাথায় কাঁঠাল ভেঙে খাবে, এটাই স্বাভাবিক, যে কেউ খাবে। এখন এই সরকারের তো দিয়ে লাভ নাই, অন্য সরকার আসলেও খাবে, যেই আসুক সেই খাবে, কারণ খারাপ মানুষ সবসময় সুযোগ খোঁজে। আমার এই মুহূর্তে আবারও বলতে ইচ্ছে করছে জার্মান এক দার্শনিকের কথা, একজন অর্থনীতিবিদের কথা, ফ্রিডরিক হায়েকের কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন যে অতিলোভী মুনাফাখোর ব্যবসায়ীরা চেষ্টা করবে সবসময় হ্যাঁ জনগণকে ঠকাতে, সাধারণ মানুষকে ঠকাতে, কিন্তু সে যাতে ঠকাতে না পারে সেটা দেখার দায়িত্ব হচ্ছে সরকারের, এবং এই জন্যই জনগণ সরকার গঠন করে। কিন্তু কথা হচ্ছে জনগণ সরকার গঠন করে দিচ্ছে, সরকার ঠিকমতো কাজ করছে কি করছে না এটাও যদি জনগণ না দেখে তাহলে তো স্বাভাবিকভাবে জনগণ ঠকবে। সবার আগে বড় যে জিনিসটা সেটা হচ্ছে, আমি যেমন এর মধ্যে ধন্যবাদ দিব বান্দরবনের খাগড়াছড়ির এক পৌরসভার চেয়ারম্যান, তিনি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর, প্রধানমন্ত্রী বরাবর একটা চিঠি দিয়েছেন। তিনি সেখানে লিখেছেন যেখানে পার্বত্য বিষয়ক মন্ত্রী, ওর নামটা হচ্ছে গিয়ে বীর বাহাদুর উষৈ সিং, আমাদের পার্বত্য বিষয়ক মন্ত্রী যে বীর বাহাদুর উষৈ সিং, যখন তার করোনা ধরা পড়লো তখন উষৈ সিংকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হলো। তো সেই পৌরসভার চেয়ারম্যান তিনি বলেছেন, লিখেছেন প্রধানমন্ত্রী বরাবর, যে যেখানে একজন মন্ত্রীকে হেলিকপ্টারে করে এখান থেকে ঢাকায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট দিতে হয়, সেখানে এখানকার সাধারণ মানুষ যখন আক্রান্ত হবে তখন তাদের জন্য আমরা কি করব। কাজেই সারা দেশের ঠিক স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা এটা বোঝা যাচ্ছে। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে এই কথাগুলো বলেছেন, তিনি তার ওইখানে একটা করোনা চিকিৎসা করা যাবে, স্থানীয় মানুষ যাতে চিকিৎসা নিতে পারে সেই জন্য তিনি একটা হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন, আজকে এটা নিউজ হয়েছে দেখলাম। তো বিষয় হচ্ছে এই যে সাহসিকতার সঙ্গে কথা বলার মতো মানুষজনও আমাদের কম, হ্যাঁ, আর সচেতন মানুষজন আমাদের অত্যন্ত কম। আমরা দেখতে পাচ্ছি ইদানিং একটা একটা আন্দোলন হলো, যেখানে দেখতে পেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ইভেন এরকম করোনা কালেও তারা পাশাপাশি থেকে মুখে মাস্ক পরেই তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো, তারা একটা দাবিতে, হ্যাঁ, যে যে ফ্লয়েডের মৃত্যুর যে ঘটনাটা পুলিশের হাতে, হ্যাঁ, এই ঘটনাটা নিয়ে তারা যে বিপ্লবটা করলো, যে আন্দোলনটা করলো। বিষয় হচ্ছে বাংলাদেশে এরকম ঘটনা যদি ঘটতো এরকম একটা সময়, তাহলে কি বাংলাদেশের জনগণ এরকম আন্দোলন করতো? মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ তারা সচেতন বলে তারা এরকম ভাবে আন্দোলন করেছেন, ইভেন সারা পৃথিবীকে তারা কাঁপিয়ে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আন্দোলন করতে হয়, ইভেন এই করোনা কালেও, যেখানে সবাই বলা হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখো, ফিজিক্যাল ডিস্টেন্স বজায় রাখো, ইভেন সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, সেখানে তারা আন্দোলন করেছে। বিষয় হচ্ছে আমাদের আমাদের সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদের একটা কথা আমার মনে পড়ছে, যেখানে বলা হয়েছে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করবে রাষ্ট্র।
সকল নাগরিকের জন্য দেখা যায় সকল নাগরিকের জন্য সুযোগের সমতা। এবার আসি সেই আমার প্রতি যে প্রশ্নটা রাখা হয়েছে সেই কালো টাকা সাদা করার বিষয়ে। বিষয় হচ্ছে সকল নাগরিকের যেখানে সুযোগের সমতা নিশ্চিত করা হবে সেখানে কিছু মানুষ ভুখা থাকবে, কিছু মানুষ খাবার পাবে না, পকেটে টাকা থাকবে না, আর কিছু মানুষের কালো টাকা সাদা করে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এটা তো আমার সংবিধানের এই এই অনুচ্ছেদ গুলো যখন আমরা পড়ি, 27 নম্বর অনুচ্ছেদেও একই কথা বলা হয়েছে, সকলে আইনের সমান সুযোগ লাভ করিবে। হ্যাঁ, আইনের সকলে সমান। বিষয় হচ্ছে সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদেও এরকম কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে এগিয়ে আসতে পারে সেই জন্য রাষ্ট্র কাজ করবে। বিষয় হচ্ছে যে সংবিধানের যে সকল আদর্শ, যে সকল নীতি, মুক্তিযুদ্ধের যে চেতনা, এটাই তো সংবিধানে লিপিবদ্ধ। সেই সকল নীতি আদর্শ এবং সেই সকল কথাগুলো যদি এইভাবে বিশ্লেষণ করা যায়, ভাই আমার মনে হয় না এই কালো টাকা সাদা করার প্রশ্ন আসে। একটা জিনিস মনে রাখতে হবে, কালো টাকাটা দিচ্ছে কে? কালো টাকা বা টাকা যে টাকাই বলি, সেই টাকাটা দিচ্ছে কে? এটা জনগণের টাকা। জনগণ পরিশ্রম করে এই যে ভ্যাট ট্যাক্সের যে হিসাবটা দিলাম, সিম্পল একটা ভ্যাটের হিসাব দিলাম, সেই ভ্যাটের হিসাবে 3,65,000 কোটি টাকা এই দেশের জনগণ দেয় শুধু ভ্যাট থেকে। এই টাকাটা কোথা থেকে আসে? সরকার কি টাকা এদের এই জনগণের কাছ থেকেই তো নেয়, তাই না? এই জনগণের টাকা। সুতরাং জনগণকে রিটার্ন দেওয়ার জন্য যে চিন্তা ভাবনা, সেটা যদি বাজেটে প্রতিফলন থাকে তবে সেটাকে অ্যাকসেপ্ট করা যায়, অ্যাপ্রিসিয়েট করা যায়, আদারওয়াইজ নট। আমি বলবো যে এই বাস্তবায়নের প্রসঙ্গ ইতিমধ্যে এসেছে, যেটা ইতিমধ্যে লিটু ভাই বলেছেন, বাস্তবায়ন একটা বিষয়ে এসেছে। হ্যাঁ, এবং বাজেট পেশ করার এই বাস্তবায়ন, বাজেট শুধু পেশ করলে হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে, এটাই হচ্ছে বিষয়। জি, বাজেটে কেমন বাজেট চাই সেই প্রসঙ্গে সে আমাদের কিছু প্রস্তাবনা ছিল আমাদের গণরাজনৈতিক বর্জন, যেগুলো আমি আপনার মাধ্যমে একটু বলে নিতে চাই। প্রস্তাবনা গুলো বড় কিছু না, কারণ এখন বিশেষ একটা পরিস্থিতিতে যে বাজেটটা হবে সেই বাজেটটা যেহেতু মানে আর্থিক সহযোগিতার উপরে বেশি জোর দেওয়া হবে, বিশেষ কোনো খাতে বিশেষ কোনো উন্নয়ন বাজেটটা করা হবে না, বরং যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত জায়গাগুলোকে রিপেয়ার করার জন্য মূলত এবার বাজেটটা বেশি গুরুত্ব দেওয়া হবে আমি মনে করি। যাই হোক, আমাদের যে কিছু প্রস্তাবনা, তিনটা ছোট প্রস্তাবনা ছিল, যে তার মধ্যে একটা হচ্ছে যে প্রবাসী প্রবাসী পরিবার পুনর্বাসনে বরাদ্দ কৃষকদের ব্যাপারে, কৃষি ভর্তুকিটা সবসময় দেওয়া হয় আমরা সেটা কথা বলছি না, আমরা বলছি কৃষক, ব্যক্তিগতভাবে কৃষক এই করোনাকালীন সময়ে যেহেতু পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল, কৃষকরা তাদের উৎপাদিত পণ্য উৎপাদিত ফসল তারা বিক্রি করতে পারেন নাই, বাজার করতে পারেন নাই, তারা তাদের ফসল মাঠেই নষ্ট হয়েছে। তো এই কৃষকরা এবং তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে এই সময়, এই কৃষক পরিবারকে ব্যক্তিগতভাবে কৃষক প্রত্যেকটা কৃষক পরিবারকে একটা বিশেষ সহযোগিতা, বিশেষ মানে আপনার যাকে বলে পুনর্বাসন সহযোগিতা মূলক একটা বরাদ্দ আমরা প্রস্তাব আমরা রেখেছি। আর তৃতীয় একটা প্রস্তাব দেখেছি আমরা যে এই করোনাকালীন পরিস্থিতিতে যে একটা কি বলে আপনার চাকরি মানে আপনার মজুর শ্রেণী ছিলেন যারা প্রতিদিন কাজ করে অর্থ উপার্জন করতেন, সেই শ্রেণীর কাজ ছিল না, সেটা বিভিন্ন মিল কারখানায় এবং ব্যক্তিগতভাবে যারা মানুষের কাজ করতেন, এ ধরনের 3 মজুর এবং একেবারে নিম্ন আয়ের শ্রেণী যারা বেকার হয়ে পড়েছিলেন এই সময়ে, তো এই শ্রেণীকে এই শ্রেণীর জন্য আপনার মানে পুনর্বাসন একটা পুনর্বাসন বরাদ্দ দেওয়ার জন্য আমরা প্রস্তাব করেছি। অর্থাৎ এক হচ্ছে যে প্রবাসীর পরিবার যারা সেই যেসব প্রবাসীরা ওইখানে বিদেশে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, তাদের পরিবারকে পরিবারের পুনর্বাসনের জন্য একটা বরাদ্দ, যেসব কৃষকরা তাদের কৃষি পণ্য বিক্রি করতে পারেননি এবং ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন তাদের পরিবারের পুনর্বাসনের জন্য বরাদ্দ। আর একটা প্রস্তাব করেছি যে কোন রকম কর আরোপ করা যাবে না, কোনো শ্রেণীর প্রতি কোন রকম কর আরোপ করা যাবে না, শুধুমাত্র বড় করদাতা যে শ্রেণী আছেন ব্যবসায়ী শ্রেণী তাদের তাদের কাছ থেকে তাদের মনিটরিং এর মাধ্যমে তাদের কাছ থেকে সঠিক কর আদায় করা এবং অপচয় রোধ করে ঘাটতি পূরণ করতে হবে। আচ্ছা, এবার আমি বলি আপনার মানে কালো টাকা সাদা করার ব্যাপারটা, কালো টাকা সাদা করার ব্যাপারে আমার খুব স্পষ্ট বক্তব্য যে কালো টাকা সাদা করার কোনো প্রশ্ন আসে না, কারণ কালো টাকা বলে কোনো টাকা থাকতেই পারে না একটা সভ্য সমাজে। কালো টাকা কেন থাকবে? সরকারের কালো টাকাই বন্ধ করতে হবে।
সাদা করার কোনো সুযোগ না, কালো টাকা সাদার কোনো প্রশ্ন নেই। তো কালো টাকাকে বাদ দিতে হবে, সাদা বলে কোনো সাদা করা নিয়ে কোনো কথা হবে না, এক। আর দুই হচ্ছে যে যদি বলেন যে কালো টাকাগুলো মানে মানে খারাপ টাকা না, যেমন একটা শ্রেণী যেমন যেহেতু যেহেতু কালো টাকাকে মানে সাদা করার আগে সেটাকে আরো পবিত্র করতে চায়, বলে যেটা অপদর্শিত হয়। আসলে অপদর্শিত আয় বলতে কি, যে টাকাটা আমি করের আওতায় আসে কিন্তু আমি দেখাই না, যদি এটা যদি মানে যদি আমি মানে খারাপ টাকা বলে না দেখে থাকি, তাহলে তো আমার এই সব টাকাই সরকার নিয়ে যাবে এবং আমাকে শাস্তি দেবে, এটা হবে আইনি। আর যদি এমন হয় যে না আমি সময় মতো প্রদর্শন করতে পারি না কোনো ভুলের কারণে, সেক্ষেত্রে আমাকে আচ্ছা সেক্ষেত্রে অপরে আমাকে সময় বাড়িয়ে দিয়ে অপদর্শিত আয় হলে সেক্ষেত্রে আমাকে সময় বাড়িয়ে দিয়ে নির্দিষ্ট পরিমাণ পেনাল্টি সহ আমাকে এটা প্রদর্শনের সুযোগ দিতে হবে, এইটাই। অপদর্শিত আয় হলে আমাকে প্রদর্শনের সুযোগ দিতে হবে, আর কালো টাকা যদি মনে করেন কালো টাকা তাহলে কালো টাকাকে বাজেয়াপ্ত করতে হবে এবং সাদা করার কোনো সুযোগ নেই, এইটা। আর আরেকটা জিনিস আমি মানে কারণ এই যে কালো টাকা সাদা করা নিয়ে বলতে গেলে অনেক কথা আসে যায়, কারণ কালো টাকা সাদা করতে না দিলে এই টাকা বিদেশে পাচার হয়ে যাবে, এটাও যেমন সত্যি। এগুলো আবার যদি এটার উল্টার দিকে বলি যে তুই তাই যদি দিতেই যদি থাকি তাহলে তো এরা উৎসাহিত হবে, তো আসলে এই এই জায়গাগুলোতে আমি আসলে আসতেই চাই না, কারণ কালো টাকা বলে কিন্তু থাকাই উচিত না একটা সভ্য সমাজে। আর আচ্ছা আমি আর শেষে যে নুনভাই একটা কথা বলছিলেন, কথাটা একটু উত্তর আমি দিতে চাই, যে উনি বলছিলেন জনগণ ভোট দিয়ে সরকার বানায়, সরকারের কাজ মানুষের কল্যাণ দেখাশোনা করা, তো সে দেখাশোনা আবার করছে কিনা সেইটাও আবার জনগণকে দেখতে হবে। আসলে এই জায়গাটাতে আমি মনোবল একটু বিরোধিতা করব, এই অর্থে যে দেখেন জনগণ মনিটরিং করতে পারে না, এই অর্থে যে আসলে সরকার ব্যবস্থাটাই এইভাবে গড়ে উঠেছে। যেমন ধরেন আদিম যুগে যখন মানুষ কারো একটা কৃষি জমি থাকতো, সেই কৃষি জমিটা যেন অন্য কেউ দখল করে না ফেলে সেজন্য সে একটা তার মানে দেখাশোনার লোক রাখতো, চৌকিদার রাখতো, সেই চৌকিদারকে শক্তিশালী করার জন্য আরো কয়েক তার কতগুলো সাঙ্গপাঙ্গ বা তার অ্যাসিস্ট্যান্ট দেওয়া হতো। এইভাবে করতে করতে যখন মানে সেই চৌকিদারের অনেকগুলো লোকজন হয়ে যেত তখন সে অনেক শক্তিশালী হতো এবং একসময় দেখা যেত যে জমির মালিককেই মানে জমি থেকে বের করে দিত। আমাদের সরকার ব্যবস্থাপনা এইভাবে চলে আসছে, মানে একটা সময় সরকার এতটা মানে যদিও জনগণ সরকার তৈরি করে কিন্তু জনগণ সেই সরকারকে শক্তিশালী করার জন্য তাকে এত বেশি সাপোর্টিং দেয়, যেমন ধরেন তার মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তার অর্থের সমস্ত উৎস তার কাছে, সবকিছু মিলিয়ে সরকার এত শক্তিশালী হয় যে যে কোনো জনগণ চাইলেই তাকে মনিটর করতে পারে না বা মনিটর করলে সরকারের খুব একটা কিছু এসে যায় না, হয়তো সম্মিলিতভাবে প্রতিবাদ বা আন্দোলনের কিছু ফল আসে কিন্তু এইভাবে আসলে জনগণ মনিটর করতে পারে না। সরকারকে নীতিবান হতে হবে, সরকারের দায়িত্ব হতে হবে, সরকারকে বুঝতে হবে যে জনগণ কি দায়িত্ব দিয়ে তাকে পাঠিয়েছে এবং তাকে সেই কাজ করতে হবে। জনগণকে আসলে মনিটরিং জনগণ করতে পারে না, জনগণ যেটা পারে সেটা হচ্ছে হয় আন্দোলনের মাধ্যমে তাদেরকে সরিয়ে দিতে পারে অথবা পরবর্তী নির্বাচনে তাদেরকে সরাতে পারে। আসলে এর মাঝখানে মনিটরিং সুযোগটা কম, এই জায়গাটা সরকারকে বুঝতে হবে, সরকারকে দায়িত্ব নিলে সরকারকে কাজ করতে হবে। মানে আইনের শাসন দেশে নাই, তাহলে আপনি আইনের আওতায় কাদের আনবেন, কাদের বিচার হবে? এদেশে জাতির জনক বঙ্গবন্ধুর খুনের আসামিদের গভীর রাতে বিমানে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে, এই এই হলো আমাদের দেশ, সেখানে আপনি এই ধরনের আইন রেখে আপনি আইনের শাসন কায়েম করবেন কিভাবে? এই ধরনের কালা কানুন থেকে কালো টাকা এই শব্দগুলো তো এভাবে আসছে, তাহলে আপনি এই একজন সাবেক প্রধানমন্ত্রীকে কালো টাকা সাদা করতে দেখেছি, একজন সাবেক অর্থমন্ত্রীকে কালো টাকা সাদা করতে দেখেছি, আপনি বলেন এখন এটা কিসের আলামত? আমি মৃত্যু ব্যক্তি নিয়ে কথা বলতে চাই না, আমি চাই কিন্তু আমাদের দেশের কালচারে বলে না, কিন্তু আপনি বলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান কালো টাকা সাদা করেছে, কয়েকবারের অর্থমন্ত্রী, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছে, এটা এগুলো ঘৃণা, এগুলো লজ্জাজনক পরিস্থিতি, এর থেকে উঠে আসতে হবে, কিন্তু এই সরকার সেইটা কন্টিনিউ করে যাচ্ছে, এইটা কি উচিত? এর মধ্যে দিয়ে কি প্রমাণিত হয়? একটা দেশে দুর্নীতি দমন কমিশন আছে, সে মানে কি? মানে হলো ওই দেশে দুর্নীতি আছে, দুর্নীতি দমন কমিশন আছে তার মানে ওখানে দুর্নীতি আছে, তো যেখানে কালো টাকা সাদা করার সুযোগ আছে তার মানে সেখানে অপরাধ আছে, অপরাধ প্রবণতা আছে, সেখানে জুয়ারি আছে, কালোবাজারি আছে, ব্ল্যাক মার্কেটের আছে, এখানে অর্থনীতি অনিয়ন্ত্রিত অর্থনীতি, বিশৃঙ্খল অর্থনীতি,
এগুলোই আমরা বলতে চাই, যদিও এই কথা কোনো কাজে আসবে না, কারণ বিত্তবানের রাষ্ট্র এখন মহাবিত্তবানের রাষ্ট্রে পরিণত হয়ে গেছে। এখানে আজকে দেখেন না, একজন স্বাস্থ্যমন্ত্রী এত গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে তাকে ওখান থেকে সরানো যাবে না, অথচ আপনি বলিভিয়া অথবা কোন রাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেছে, আপনি নিশ্চয়ই জানেন। তো আমাদের রাষ্ট্র ব্যবস্থাটাকে শৃঙ্খলায় আনতে হলে রাজনীতিবিদ লাগবে, আর এখন যারা রাজনীতি করে সংসদস্য এমপি মন্ত্রী এরা কারা, এদেরকে চিহ্নিত করে তারপর দেখেন এদের কাছ থেকে এই সমস্যার সমাধান হবে না। তবে আমরা এই বাজেটে আমরা নাগরিক হিসাবে আশাবাদী, সকলের সহযোগিতা চাই যে আমরা সম্পদের সুষম বণ্টন এবং সুশাসন একান্তভাবে কাটবো। একটা কথা এখানে আমি বলতে চাই, লিটু ভাই বোধহয় আমার কথাটা তখন বুঝতে পারেননি, যে কথার জবাবটা ইতিমধ্যে জিয়া ভাই দিয়ে দিয়েছেন যে একটা দেশে ইতিমধ্যেই একজন স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার পর্যন্ত হয়ে গিয়েছেন, এটাই হচ্ছে সচেতন জনগোষ্ঠীর পরিচয়। হ্যাঁ, আমি জাস্ট টোটাল জনগোষ্ঠীকেই বলতে চাই, যেহেতু লিটু ভাইও বলেছেন, আমি কোনো সুনির্দিষ্ট একজনের কথা বলিনি, আমি টোটাল জনগোষ্ঠী সচেতন হওয়ার কথা বলেছি, এবং একটা সচেতন জনগোষ্ঠীর খুব প্রয়োজন, এবং প্রত্যেকটা নাগরিক ইন্ডিভিজুয়াল সে জন্য সচেতন হওয়া প্রয়োজন, এটা বলে বাউল্য। কারণ আমি একটা কথা সবসময় বলতেই চাই যে এক একটা জনগণ মানে আলাদা আলাদা ভাবে আমাদের শরীরে যেরকম এক একটা কোষ, এবং একটা জায়গায় কেটে গেলে যেরকম ব্যথাটা পুরো শরীরে ছড়িয়ে পড়ে, একটা জায়গায় কেটে গেলে যেমন এখন একটা আঙ্গুলের মাথায় একটুখানি কেটে ফেললে আজ সারা রাত আর ঘুম হবে না ওই যন্ত্রণায়, তো ওই রকম রাষ্ট্রের একজন মানুষ অসচেতন থাকা, একজন মানুষ পিছিয়ে থাকা মানেই রাষ্ট্র পিছিয়ে পড়বে, এই চিন্তাটা যতদিন প্রত্যেকটা মানুষের মধ্যে না আসবে ততদিন দেশ এগোবে না। এবং এই জন্য প্রত্যেকটা নাগরিককে, একজন রাষ্ট্রের মালিক মানে কি, একজন মালিক একটা এই জিনিসটাকে আমি যদি এইভাবে ভাবি যে একটা ঘরের মালিক যেরকম তার ঘরকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেককে সচেতন থাকতে হবে, এবং ওই মালিককে সচেতন থাকতে হবে, না হলে অন্য কেউ এসে তার ঘর দখল করে নিয়ে যাবে, এই চিন্তাটা প্রত্যেকটা নাগরিকের যতদিন না হবে, প্রত্যেকটা নাগরিক যতদিন সচেতন না হবে ততদিন কিছু হবে না। এরকম ভাবে ওই যেরকম এখন স্বাস্থ্যমন্ত্রীকে সরানো যায় না যে কথাটা জিয়া ভাই বললেন, ঠিক তেমনি অন্য জায়গার স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে ফেলে সেটা যেভাবে সম্ভব হচ্ছে সেভাবে সম্ভব এখানে করা সম্ভব, এই জনগণ যতদিন সচেতন না হবে সেভাবে না। জি লিটু ভাই, আমরা অন্য আর একটা প্রসঙ্গে আপনার সঙ্গে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে প্রতিবারই রপ্তানি ও বৈদেশিক খাত থেকে আমাদের বাজেটের এটা নির্ভর করে। এবার কিন্তু রপ্তানি ও বৈদেশিক খাতের অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে সরকার কতখানি বিব্রত হবেন বা কতখানি বিপদে পড়তে চাচ্ছে বলে আপনি মনে করেন? সাধারণ মানুষ তার আয়ের উপরে ব্যয় করেন, অর্থাৎ আপনি যদি আপনার যদি মাসে ইনকাম হয় 1,00,000 টাকা, আপনি 1,00,000 টাকার উপরে আপনার খরচগুলো নির্ধারণ করেন, কিন্তু বাজেটটা হয় তার উল্টাটা, অর্থাৎ বাজেটে প্রথমে দেখা হয় খরচটা কি, যদি মোট খরচ হয় 50,000 কোটি টাকা, তখন খোঁজ করা হয় যে আমাদের আয় কত, যদি দেখা যায় যে আয় হচ্ছে 40,000 কোটি টাকা, তাহলে এই বাকি 10,000 টাকা অন্য কোনো উৎস থেকে আয় চিন্তা করা হয়। তো সেই রকম ব্যাপার, যদি ধরেন অন্যান্য বছর যদি আপনার যে আমরা আমাদের রেমিটেন্স বা অন্যান্য খাত থেকে যে ইনকাম ছিল, এবার আপনার কথা মতো যেটা সেটা যেটা যদি কমে যায়, তখন সরকার এই এই মানে পেশাটা থাকবে এই যে আয়টা, এই আয়টা অন্য খাত থেকে করবে, তো উপায় হচ্ছে ঋণ। আচ্ছা, তো সরকার তখন এই এই মানে এই এই আয়টাকে বা এই এই টাকার প্রয়োজনটা মেটানোর জন্য ঋণ নিবে, সেই ঋণের বিভিন্ন উৎস আছে, যেমন বৈদেশিক ঋণ একটা উৎস, আবার আভ্যন্তরীণ ঋণ একটা উৎস আছে, এই হয় বাংলাদেশ ব্যাংক অথবা বেসরকারি ব্যাংক এসব জায়গায় নিবেন, অথবা জনগণের উপরে অতিরিক্ত কর বসাবেন, অথবা করের নতুন নতুন খাত তৈরি করবেন, এইভাবে এই টাকাটা পূর্ণ হবে। ব্যয় কমানোর ব্যয় সংকোচন নীতি যেটা আছে বাংলাদেশে, সেটা বাজেটে যেটার প্রতিফলন হয় না, সেটা হয়তো ওই আপনার ব্যবস্থাপনার ক্ষেত্রে যখন মানে ইমপ্লিমেন্টেশন হয় তখন হয়তো এটা কখনো কখনো ইয়ে হয়, কিন্তু আমাদের বাজেটের যে ইয়েটা থাকবে, যে টাকাটা আমাদের আসবে না, সেই টাকাটা ঋণ হিসাবে সরকার গ্রহণ করবে, এবং সেই ঋণটা যদি আভ্যন্তরীণ উৎস থেকে হয় তাহলে সেটার সুদটা আমাদের টানতে হবে, আমাদের সাধারণ মানুষকে টানতে হবে, অর্থাৎ এই মুহূর্তে সেইটা খুব বড় সমস্যা দেখা দিবে না, এইটা এখন দেখা দিবে, এই অর্থে দিবে সরকার যখন টাকাগুলো গ্রহণ করবে অতি
শিশুদের তখন মুদ্রাস্ফীতি তো প্রতি বছরই বাড়ে, মুদ্রাস্ফীতি ধরেন এভারেজ কয়েক বছর ধরে এটা তো 5-6% দেখতেছি যেটা হচ্ছে, তো এই মুদ্রাস্ফীতি হবে বা মূল্যস্ফীতি হবে এটা হবে, আর যেটা হবে যে আমাদের এই যে মানে যে ঋণের যে বোঝাটা, ঋণের সুদের যে বোঝাটা এইটা আমাদেরকে টানতে হবে দীর্ঘদিন অল্প বছর বাজেটে এটা সমন্বয় করার জন্য ভিন্ন ভিন্ন ভ্যাট ইম্পোজ করা হবে, কর ইম্পোজ করা হবে, এগুলো করে তার মানে এখন যে ঘাটতিতে হবে জনগণই টানবে, এটা হয়তো একটা দীর্ঘমেয়াদী সময় ধরে এটা টানতে থাকতে হবে, এটা নিয়ে খুব বড় বিপদে পড়বে না, কারণ সরকার এটা ঋণ দিয়ে কভার করবে এবং সেই বিপদটা আমাদের পরে হবে যেটা আমাদের পরে টানবে। ভাই আপনার কাছে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত দুটো হচ্ছে যে আমরা জানি যে পোশাক খাত এবং স্বাস্থ্য খাত, এই দুইটা খাতের বিষয়ে যদি আপনি একটু আমাদেরকে একটু বলতেন যে এই দুইটা খাতকে আপনি কতখানি বা এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ খাত আপনি দেখছেন কিনা। অবশ্যই আমি একটা খাতকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখি এই দুইটা খাতের বাইরে, সেটা হচ্ছে খাদ্য খাত অর্থাৎ কৃষি খাত। আমাদের কৃষি খাতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবসময় আমি এই জিনিসটাকে দেখি কৃষি খাতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখবে যখনই কোথাও সমস্যা হয় অমনি বলা হয় হ্যাঁ আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ, আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণ, তার মানে যত যাই বলুক পোশাক বলো আর শিক্ষা বলো আর চিকিৎসা বলো সব খাতের চাইতে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি খাত। হ্যাঁ যখনই কোনো সংকট দেখা দিবে দেশে মানুষ কিন্তু সবার আগে পেটে ভাতের কথা চিন্তা করে, আজকে যেমন করোনাও দেখিয়ে দিল যে জীবনের চাইতে পেটের ক্ষুধা বেশি গুরুত্বপূর্ণ, কাজে খাদ্য গুরুত্বপূর্ণ, কৃষি খাতটা যে কারণে গুরুত্বপূর্ণ। এই যেমন সেদিন একজন হাঁস পালনকারী, আমার পরিচিত একজন হাঁস পালনকারী যে কান্না করতে দেখলাম যে তার হাঁস ছিল 1200, সেই 1200 হাঁসের মধ্যে 300 হাঁস এই যে ঝড় এসেছিল মাঝখানে এই ঝড়ের সময় 300 হাঁস মারা গিয়েছে, 300 হাঁস মারা গিয়েছে কারণ সে তার যে পার্টনার ছিল সেই পার্টনারটা এটা জানতো না, সেই ঝড়ের সময় হচ্ছে গিয়ে সে করেছে কি ওই হাঁসটাকে হচ্ছে চাদর এই কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, ভেতরে যে অ্যামোনিয়া গ্যাস ছিল সেই অ্যামোনিয়া গ্যাসে পড়ে মারা গিয়েছে, দেখো সে আজকে পথে বসে গিয়েছে একরকম। হ্যাঁ সে এই যে বিষয়গুলো এই সে পথে বসে যাওয়া মানে একজন খামারি একজন ব্যবসায় বসে যাওয়া মানে তার ওইখান থেকে প্রতিদিন যে পরিমাণ ডিম উৎপাদন হতো সেই ডিমের মাধ্যমে যে কিছু মানুষ আমিষ পেত সেই আমিষটাকে পাচ্ছে না, তারপরে কি দাঁড়াচ্ছে যে এর মাধ্যমে যে আর্থিক সচ্ছলতাটা আসতো ওখানে যে আরো যে সকল শ্রমিকগুলো কাজ করবে সেই শ্রমিকগুলোও কিন্তু ঠিক মতো বেতন দিতে পারছে না, এই যে সংকট গুলো তৈরি হচ্ছে। এরপরে আমরা যদি তাকাই যে কৃষি খাতে কিছু গুরুত্ব কেন বেশি দেওয়া দরকার, কারণ কৃষি খাতে কিছু বিষয় রয়েছে যেমন আমাদের সার লাগে কীটনাশক লাগে ইত্যাদি বিষয়গুলো লাগে, আমরা দেখেছি কৃষক এগুলোর জন্য ঠিক মতো দামে এই সার পাচ্ছে না কীটনাশক পাচ্ছে না সময় মতো পাচ্ছে না, এগুলোর কারণ কি? এগুলোর কারণ হচ্ছে এই ক্ষেত্রে পরিকল্পনার অভাব এবং বাজেট বরাদ্দ ঠিক মতো নাই, এই বাজেট বরাদ্দ ঠিক মতো দেওয়া পরিকল্পনা ঠিক মতো করা এবং বাস্তবায়ন করা কৃষি খাতকে সবার উপরে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। একটা বড় জিনিস কি আমাদের কৃষি খাতে কিন্তু গর্বের একটা বিষয় ছিল আমাদের প্রধান অর্থকরী ফসল পাট, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা 2-3 বছর আগে আপনার মনে আছে কিনা আমরা নিজেরা আমি আপনি সহ আমরা কয়েকজন মিলে পাটের একটা ক্যাম্পেইন চালিয়েছিলাম যে পাট দিবস চালু করা হোক, সৌভাগ্যবশত আমাদের ক্যাম্পেইনের কারণে যে হোক কিনা জানি না তারপরের বছর থেকেই পাট দিবস পালিত হয়েছে এবং প্রায় ওই দিনটাতেই বোধ হয় পাট দিবস পালিত হচ্ছে আমরা যেদিন ক্যাম্পেইন চালিয়েছিলাম। বিষয় হচ্ছে এই যে পাট একটা অর্থকরী ফসল, প্রধান অর্থকরী ফসল ছিল বাংলাদেশে যা সারা বিশ্বে পরিচিতি এনে দিত, সেই প্রধান অর্থকরী ফসলের মাধ্যমে সারা বিশ্বে বিশ্ব বাংলাদেশকে চিনত। হ্যাঁ আজকে জেনে কিসে এই একটা একটা যেখানে সস্তায় শ্রমিক পাওয়া যায় বা আমি কথাটা বললে শ্রমিক আসলে কর নির্ভর, শ্রমিক শব্দ মানেই হচ্ছে মালিকের নির্ভর, আমি কেন আরেকজন নির্ভরশীল হয়ে থাকবো, আমার যেখানে আগে চিনত পাটের মাধ্যমে অর্থাৎ আমি নিজে মালিক ছিলাম আমার মুখের দিকে তাকিয়ে থাকতো কিছু মানুষ, আমি সেটা বাদ দিয়ে এখন আমি অন্যের মুখের দিকে তাকিয়ে আমি শ্রম দিব আমি দাস হব, আমি সরি টু সে দা ওয়ার্ড দাস, আমি দাস হব, তোমরা আমাকে দাস বানাও মালিক আমার সামনে আসো আমি তোমার কাজ করে দিব, এটা তো খুব সম্মানের কিছু নয় আমি মনে করি। কাজেই ওই পোশাক শ্রমিক খাত বা এই জাতীয় পোশাক শিল্প খাত বা এই জাতীয় খাতগুলোর উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আমরা এখনো আমাদের যে খাত স্বয়ংসম্পূর্ণ অর্থাৎ খাদ্য শস্য খাত কৃষি খাত এই দিকটাই সম্মানজনক ভাবে নিজেদেরকে দাঁড় করাতে পারি কিনা
সেই দিকটা চিন্তা করে বাজেটটা সেদিকে একটু বেশি জোর দিলে আমার মনে হয় খুব উপকার হয়, দেশের উপকার হয়, দেশের মানুষের উপকৃত হয়। মাহমুদ ভাই, আপনার বেশ কিছু হয়তোবা প্রশ্ন তৈরি হয়েছে বা নিজের কিছু, সেগুলো আমরা একটু এখন আমি আসলে দুটা উদাহরণ দিব, এটা সংযুক্তি বলা যায় এতক্ষণ আলোচনায়। সেটা হচ্ছে যে আজকে একটা আমাকে রিপোর্ট তৈরি করতে হলো, খুব দুঃখজনক। সেটা হচ্ছে যে চট্টগ্রামে একজন প্রসূতি মা, তার 10 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি, শুধুমাত্র আইসিইউর অভাবে শ্বাসকষ্টে ভুগে চট্টগ্রামের সবগুলো হাসপাতালে ঘুরে কোথাও আইসিইউ তারা ম্যানেজ করতে পারেনি, শেষ পর্যন্ত তিনি মারা গেছেন, বাচ্চাটাও মারা গেছে। এবং যতটুকু ঘটনার বিবরণীতে আমরা জানতে পেরেছি যে তার শ্বাসকষ্ট হচ্ছিল, করোনা সন্দেহে অনেক হাসপাতাল তাকে গ্রহণ করেনি, এবং 100 পর্যায়ে একজন ডাক্তার তাকে বলেছিল যে যেহেতু শ্বাসকষ্ট হচ্ছে তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখতে হবে। তো ভেন্টিলেশনের, চট্টগ্রাম একটা বাণিজ্যিক রাজধানী, চট্টগ্রাম শহরে একটা ভেন্টিলেশন মেশিন ওই সময় ফ্রি ছিল না, যেখানে প্রসূতি সেই মাকে 1 ঘন্টার জন্য হলেও, তারা বলেছিল কমপক্ষে 1টা ঘন্টার জন্য ভেন্টিলেশনে রাখা যায় কিনা, সেই সুযোগটুকু তাদের হয়নি। সবগুলো হাসপাতাল, সরকারি বেসরকারি হাসপাতাল ঘোরার পরে, এমনকি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও তাকে রেফার করা হয় আইসিইউতে, তাকে সেখানে ভর্তি করা হয় করোনা ইউনিটে, এবং করোনা ইউনিটে তার পরীক্ষা নিরীক্ষার পরে তাকে সাজেস্ট করা হয় যে তাকে আইসিইউতে নেওয়া হোক, কিন্তু সেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও সে আইসিইউর ব্যবস্থা ছিল না। ফলে প্রায় 18 ঘন্টা বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ির পরে সেই মা, অন্তঃসত্ত্বা মা, তিনি মারা যান, তার স্বজনরা তাকে বাঁচাতে পারেনি এবং সেই সন্তানও মারা যায়। এটা গেল একটা বিষয়। তো এতে বোঝা যায় যে এত কিছু জানার পরেও, এত কিছু বোঝার পরেও আমাদের স্বাস্থ্য খাতের অবস্থাটা কি। আরেকটি বিষয় বলি, সেটা হচ্ছে যে স্বাস্থ্যমন্ত্রী, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের কথা আপনারা জানেন যে তিনি এখন গভীর কোমায় রয়েছেন, অচেতন অবস্থায় রয়েছেন এবং জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন। এবং আজকে যেটুকু সবশেষ যে তথ্যটা আমরা জানতে পেরেছি যে তার পরিবার চেষ্টা করছেন তাকে দেশের বাইরে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা করা যায় কিনা, ভরসা পাচ্ছেন না তারা বর্তমানে যে চিকিৎসা ব্যবস্থা, যদি তার শারীরিক অবস্থা সেরকম সাপোর্ট করে তাহলে হয়তো তারা সিঙ্গাপুরে নিয়ে যাবেন, এই সেই চেষ্টাই তারা করছেন। স্বাস্থ্য খাতের জাস্ট দুটো উদাহরণ দিলাম, বাকিটা বুঝে নেওয়ার বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে সামগ্রিক বিষয় নিয়ে যখন আপনারা আলোচনা করছেন, তখন গতকালকে আমি একটা রিপোর্ট তৈরি করেছিলাম, এটা একটা আন্তর্জাতিক নিউজ। সেটি হচ্ছে যে আর্মেনিয়া নামে একটা দেশের কথা আপনারা নিশ্চয়ই জানেন, যে আর্মেনিয়া একটা দেশ আছে। তো এই আর্মেনিয়াতে লকডাউন ভাঙার কারণে, লকডাউন অমান্য করার কারণে সেই দেশের সেনা প্রধান, পুলিশ প্রধান এবং গোয়েন্দা বিভাগের প্রধান, 3 জনকেই একই সাথে বরখাস্ত করেছেন ওই দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, তো অনেক কথাই আসছে, স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কথা আসছে, বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর কথা, আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা স্বাস্থ্য অধিদপ্তরের যে সমন্বয়হীনতা সেটা আমরা দেখেছি, সারা দেশের চিত্র বিভিন্ন, শুধুমাত্র এই করোনাকালীন সংকট নয়, আরো অনেক সংকটেও আমরা দেখেছি যে কোনো সংকটেই সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যে কতটা অপারগ সেটা ফুটে ওঠে। তো আর্মেনিয়ার উদাহরণটা আমি এই কারণেই দিলাম যে সেই দেশে হয়তো অনেক কিছুই সম্ভব। কিছুদিন আগে নিউজিল্যান্ড ঘোষণা করেছে যে তারা করোনা মুক্ত, আমরা কবে ঠিক করোনা মুক্ত হব এটা আমরা নিজেরাও জানি না, আর আদৌ হতে পারবো কিনা সেটাও একটা চিন্তার বিষয়। এমন অবস্থায় এই বাজেট, এবং সেই বাজেটে চিকিৎসা সবচেয়ে বেশি, এবার আমরা যেটা নাজুক পরিস্থিতি দেখেছি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের, আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তো অনেক আগে থেকেই আমাদের অভিযোগ ছিল, সেটা বোধহয় হাতে কলমে প্রমাণ করে দিয়েছে এই করোনা। তো এই অবস্থায় চলছে, এই অবস্থায় আসলে বেশি কতটুকু আমরা আশা করতে পারি, আমি শুধু উদাহরণগুলো তুলে ধরলাম আপনাদের কাছে বিবেচনাটা সবার। আর এই প্রসঙ্গে আমি আমার শেষ একটা প্রশ্ন রাখতে চাই সবার কাছে, আশা করি সংক্ষেপে সবার কাছে উত্তরটা পাবো। সেটা হচ্ছে যে এমনিতে আমরা যতই বলি উন্নত দেশ বা উন্নতির পথে আমরা এগোচ্ছি, আমরা কতটুকু উন্নত দেশ বা উন্নয়নশীল দেশ সেটা আর বলার অপেক্ষা রাখে না, এমন একটা পরিস্থিতিতে এই করোনাকালীন সংকটের সময় এবং অর্থনীতির একটা নাজুক পরিস্থিতিতে সরকার স্বাভাবিকভাবেই, আমরা যতটাই দোষ দেই কিনা, দেই না কেন, আমাদের সিস্টেমের, সরকারের হয়তো একটা চেষ্টা থাকবে একটা সমন্বয় করার সব দিক থেকে,
যাতে অন্তত সবকিছুটা স্মুথলি চলে এবং সমালোচনাটা কম হয়, সেক্ষেত্রে এই বাজেট নিয়ে বা এই অর্থনৈতিক সমন্বয় করাটা এবং এই ঘাটতি পূরণ করে সোজা হয়ে দাঁড়ানোর বিষয়ে সরকার হয়তো একটা ডাটা মেলে ধরবেন সবকিছু। আমরা আসলে সরকারকে সরকারের কাছে এবার ঠিক কতটুকু চাপ দিতে পারি বা এই করোনা পরিস্থিতিতে, বা কতটুকু আমাদের মানে আমরা আশা করতে পারি সরকারের কাছে, আসলে আশা করাটা শতভাগ আশা করাটা আসলে সঠিক হবে কিনা এটা এই করোনা পরিস্থিতিতে এই সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে, এটা আমার প্রশ্ন থাকলো সবার কাছে। আমরা একটু ছোট করে উত্তর চাবো, আমাদের সময় একেবারে আমরা বেরোয়া যাবো, যে অধ্যায় তহিদ দিয়ে আমরা শুরু করতে চাই উত্তরটা। এটা আপনারা যে কথাগুলি এইমাত্র বললো যে চট্টগ্রামের যে বিবরণটা দিবে, এটা তো আসল মানে সিলেটের বিবরণটা তো আপনারা জানেন যে সেখানে আসলে কোনো রোগীর ট্রিটমেন্টই হয় না। ঢাকা শহরে আমাদের উপজেলার একজন একসময় এডিশনাল সেক্রেটারি, তার মেয়ে ডাক্তার গৌতম আইস, আপনারা জানেন যে তিনি কিভাবে মৃত্যুর সাথে পাদ্দা লড়েছিলেন এবং মারা গেছেন। তারপর গতকালকে একজন ডাক্তার আনোয়ার জালবাটি, তিনি ঢাকা শহরে কোনো হাসপাতালে চিকিৎসা না পেয়ে তিনি নিজেরও ক্লিনিক আছে বরিশালে, তার নিজের ক্লিনিক আছে বরিশালে এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এইরকম আপনারা জানেন যে আসলে কোথাও কোনো চিকিৎসা হচ্ছে না। এখন শেষে যেটা বললেন উনি যে আসলে সরকারের কাছ থেকে আমাদের কি চাইতে পারি, কি চাওয়ার আশা করাটা ঠিক হবে কিনা, এখন আমাদের শেষে সরকারের কাছে আমরা কোনো সময় আমি ব্যক্তিগতভাবে কোনো সময় কিছু আশা করি না। কিন্তু আমার প্রশ্ন হলো যে নির্বাহী ক্ষমতার যে নির্দেশগুলো সে দিতে পারে সেগুলো কেন হচ্ছে না? আপনি এই মুহূর্তে একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনারা খাদ্য সংকটের কথা ভাবছেন, কিন্তু আমি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা অবনতি হবে এবং হচ্ছে আমি সেটা নিয়ে সম্পূর্ণ, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা কঠোর মানে অবস্থা চলে যাবে। আজকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে সেইটা তো থাকবে না, এখন যে খাদ্য পরিস্থিতি আছে সেটা থাকবে না, আর যদি কতদিন চলবে তার কোনো কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। এইটা হলো কি যে আমাদের দেশে, ওই যে বললাম না আমাদের দেশে সব হয়, এখানে ব্যাংকের ব্যাংক লুটকারীকে পালিয়ে চার্টার্ড ফ্রাইডেশন থেকে পালিয়ে করে দেওয়া হয়, তা আপনি কি করে আশা করেন যে এখানে লকডাউনের কারণে এই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হবে, স্বাস্থ্যমন্ত্রীদেরকে সরিয়ে দেওয়া হবে? আপনি ভাবতে পারেন যে এই মুহূর্তে আপনার বিবেক, সরকারের বিবেক কিংবা রাষ্ট্রের বিবেক বললো না, বাধা দিল না যে এক রাষ্ট্রের টাকা লুটপাট করা, ঋণের টাকা না পেয়ে সেই ব্যাংকের ডিএমকে সেই মামলায় সেই অভিযোগে সেই আসামিদেরকে এখান থেকে ইমিগ্রেশন করে চার্টার্ড ফাইলে চলে যাওয়া চলে। আপনি লক্ষ্য করেছেন যে ভ্যাকসিন তো করোনার ঔষধ আবিষ্কার, ভালো কথা, সে ফ্রি দিবে, সব হাসপাতালে ফ্রি দিবে, কোথাও দিতে হবে না, কার কোনো হাসপাতালে তো চিকিৎসা নাই। ভ্যাকসিনকে ওষুধ আবিষ্কার করেছে, পাঁচ দিনে ভালো হয়ে যায়, কিন্তু ভ্যাকসিনকোর মালিক সোহেল রহমান চার্টার্ড ফ্লাইটের পরিবার নিয়ে চলে গেল। তিনি করোনার ওষুধ আবিষ্কার করেছেন আমাদের জন্য, সেই ওষুধের গ্যারান্টি কি, সেই ওষুধের গ্যারান্টি কি বলেন? সে নিজে চার্টার্ড ফ্লাইটে করোনার ভয়ে দেশ ছেড়ে চলে গেল। আপনি আরো কত লোক যে এই চার্টার্ড ফ্লাইটে যাবে, এবং একটা এই যে রেড জোন গ্রিন জোন করা হয়েছে, এটাও একটা মানে এখন আমাদেরকে জোনের গল্পে আর বাজেটের সাহিত্যে আটকানো হবে, তারপর কিছুদিন যাবে, তারপর অন্য আর একটা বিষয় আসবে। আপনাদেরকে শুধু একটা কথাই সবার কাছে অনুরোধ, দর্শকদের কাছে, যে রাজনীতিবিদদেরকে জায়গায় ফিরে আসেন, রাজনীতির জায়গায় ফিরে আসেন। এই যারা রাজনীতিকে দায়িত্বে আছেন, রাজনীতি করছেন, তারা নষ্ট ভ্রষ্ট এবং ভণ্ড প্রকৃতির লোকেরা রাজনীতিতে আসার কারণে আজকের টোটাল রাষ্ট্র ব্যবস্থার অবস্থা এই অবস্থা আমরা উপনীত হয়েছি। লিটু ভাই, ছোট করে উত্তর আমরা নিব, আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে, আপনার পর আমরা নম্বর দিয়ে শেষ করবো আর কি। মাহমুদুল হক ভাইয়ের কথা ধরেই বলি যে আমরা যে জিনিসটা চাই এখন, যেহেতু এই বিশেষ পরিস্থিতিতে সরকারের বাজেট ঘোষণা করার আগেই একটা বিশেষ মানে সার্ভে করা দরকার ছিল, দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি বা পরিবর্তিত পরিস্থিতির উপরে একটা সার্ভে করা দরকার ছিল, এবং সেটার উপরে বাজেটের ব্যবস্থাপনার বা বাজেটের বাজেট নিয়ে বসা উচিত ছিল, তো সেটা যেহেতু হয় নাই, তো তারপরেও এবং এটা এতটাই জরুরি যে আমি অন্তত বলি, আমরা আমাদের দল থেকে মনে করি যে
যে এখন যে 30 জুনে যে সব বাজেট ঘোষণা করা হবে ফাইনালি, তার আগে যে সময়টা আছে এই সময়টার মধ্যে হলেও সর্বদলীয়ভাবে অথবা বিশেষ বিশেষজ্ঞদের নিয়ে অন্তত 20 সদস্যের হলেও একটা কমিটি করে সারা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, বাণিজ্যিক পরিস্থিতি, সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা এবং এটা নিয়ে সামগ্রিক পরিস্থিতির উপর বোঝার জন্য একটা কমিটি করে এই সময়ের মধ্যে, অথবা যদি এমন হয় যেহেতু এখন এই করোনা পরিস্থিতিতে আমরা আমাদের কোনো কিছুই মানে নির্দিষ্ট নিয়মে চলছে না, তো প্রয়োজনে যদি এমন হয় যে এই বছরটা যদি এক বছর দেরি এক মাস দেরিও করতে হয় বা সেটা যদি অর্থ বছরের এফের হয়ে যাবে সেটা যদি করা যায় তো করতে হবে, তা না হলে অন্তত পক্ষে যেটুকু সময় আছে এইটুকু সময়ের মধ্যে একটা বিশেষ কমিটি গঠন করে সার্বিক পরিস্থিতি বুঝে তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে অর্থনৈতিক পরিকল্পনাগুলো কি হবে, কোন খাতে অর্থ বরাদ্দ বাড়াতে হবে, কোন খাতে অর্থ কমাতে হবে। গতানুগতিক ধারার আগের ধারায় এবার বাজেট প্রণয়ন করলে সেই বাজেট জনকল্যাণমূলক হবে না, এটা আমরা স্পষ্টভাবে মনে করি। পরিস্থিতি যখন স্বাভাবিক থাকে অর্থাৎ মানুষ যখন ভুল করে, অর্থাৎ মানুষ যখন ভুল করে তখন সেটা নিয়ে সমালোচনা হয়, সেটা সমালোচনার সচেতনতার প্রশ্ন আসে। কিন্তু আমাদের বাংলাদেশের যে ইতিহাস, গত 10-20 বছরের যে ইতিহাস, আমাদের সরকারগুলো ভুল করে না, আমাদের সরকারগুলো অন্যায় করে। এই অন্যায়ের ক্ষেত্রে কোনো সচেতনতা কাজ করবে না, এই অন্যায়ের ক্ষেত্রে শুধুমাত্র প্রতিরোধ কাজ করতে পারে, প্রতিবাদ কাজ করতে পারে। আমাদের জনগণকে প্রতিবাদী হতে হবে এবং প্রতিরোধমুখী হতে হবে যদি আমরা বা সরকারকে, আমাদের সরকারগুলোকে যদি তার সঠিক অবস্থানে আনতে চাই। জি নূর ভাই, আমি একটা ছোট্ট আকারে একটা ছোট্ট উপমা দিয়ে বলতে চাই, শেষ করতে চাই। সেটা হচ্ছে, আমি একটা রাষ্ট্র দেখি একটা পরিবারের মতো, একটা সংসারের গার্ডিয়ান থাকে। আমাদের রাষ্ট্র প্রধান হচ্ছে সেরকম একটা গার্ডিয়ান, এবং গার্ডিয়ানের দায়িত্ব হচ্ছে একটা নাগরিককে, একটা গার্ডিয়ান পরিবারের গার্ডিয়ানদের প্রত্যেকটা নাগরিক তার সন্তান প্রত্যেকটা সন্তানকে হিসাবে দেখেন, সেই রকম ভাবে প্রত্যেকটা নাগরিককে বিবেচনা করা উচিত একজন রাষ্ট্রের মালিকের। এবং আমাদের সংবিধানও কিন্তু তাই বলে। সংসারের বাজেট মানে কি? সংসার বাজেট মানে আমার কি লাগবে? চাল শেষ হয়ে গেছে, চাল লাগবে। আমার ডাল লাগবে, লবণ লাগবে। আমার চিনি শেষ হয়ে গেছে, চিনি লাগবে। এই যে বাজার করার যে বিষয়টা সংসারে থাকে, ঠিক একইভাবে এই রাষ্ট্রের বাজেটও ওইভাবে, সহজ হিসাবে আমি উপমা, রাষ্ট্রের বাজেটও ওইভাবেই করা হয়। এখন বিষয় হচ্ছে, এই রাষ্ট্রের মালিককে, এই জনগণ যারা, মানে এই রাষ্ট্রের মালিক যারা, জনগণকে আমি যদি সুপুত্র হিসাবে দেখি, সুপুত্রের দায়িত্ব হচ্ছে যদি সংসার গরিবের হয়ে থাকে, অর্থাৎ সংসারে আর্থিক অনটন থেকে থাকে, সুপুত্র কিন্তু কর্তার উপরে চাপ দেয় না। আমাদের রাষ্ট্রের মালিক তথা নাগরিকেরাও কিন্তু আমাদের খুব ভালো নাগরিক, যে কারণে তারা কিন্তু কোনো সময় মুখ ফুলে কর্তা ব্যক্তিদের উপরে চাপ দেন না। কিন্তু তার মানে এই না যে কর্তা ব্যক্তিরা যেরকম খুশি সেরকম ভাবে, অর্থাৎ পরিবারের কর্তা হিসাবে যেমন ভাবে খুশি তেমন ভাবে বিভিন্ন সন্তানকে ট্রিট করবেন। আমার মনে পড়ে একটা পরিবারের কথা, যে পরিবার কর্তা ব্যক্তি মাছের বড় মাথাটা নিজে পাতে তুলে নিতেন আর সন্তানদের পাতে ছোট ছোট টুকরোটা তুলে দিতেন, এটা তো করা উচিত নয়। হ্যাঁ, সেইভাবেই আমি মনে করি যে সুবিবেচক হিসেবে রাষ্ট্রের পরিচালক, আমাদের এই সংসারের প্রতিকারকের মতন প্রত্যেকটা নাগরিকের স্বার্থ চিন্তা করে বাজেট প্রণয়ন করবেন। এর বেশি আজকে আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমরা একটা বিষয় হয়তো আজকে আলোচনায় তুলতে পারিনি, সেটা রয়েছে যে উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছিল কয়েকদিন আগে আমফান, যেটা একটি বড় প্রভাব রয়েছে এবং এই উপকূলবাসী এবার তাকিয়ে রয়েছে বাজেটের দিকে, তারাও একটা বড় ধরনের সহায়তার আশা করছে। একইভাবে করোনায় দেশের অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত, বিশাল একটা জনগোষ্ঠীও ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাও তাকিয়ে আছে বাজেটের দিকে। মোট কথা, সবচেয়ে ভয়াবহ অবস্থা আমাদের শ্রমিকদের, তারা তাকিয়ে আছেন যে তাদের ভবিষ্যৎ কোনদিকে যাবে। অথবা যদি আমি বলি, আজকে আমি প্রবাসীদের সাথে কথা বলছিলাম, তারা যথেষ্ট চিন্তায় রয়েছেন যে তাদের ভবিষ্যৎ কোনদিকে যাবে, তারাও এই বাজেটের দিকে তাকিয়ে আছে। সব মিলিয়ে আমরা কি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের সামনে অবস্থাটা, অর্থনৈতিক অবস্থাটা বা আমাদের অবস্থা কোন দিকে যাচ্ছে সেটা জানতে হলে আমাদের অপেক্ষা করতে হবে আগামীকাল বাজেট ঘোষণা পর্যন্ত, তারপরে আমরা জানবো। তবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিউজ নাওয়ের সাথে থাকেন, আমরা নিয়মিত আয়োজন নিয়ে, বাজেট কেন্দ্রিক আয়োজন নিয়ে আগামীকাল সারাদিন থাকবো আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের অতিথি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আগামীকাল, সবাইকে ধন্যবাদ।